আমরা কার্ডিয়াক সাইকেলটা কন্টিনিউ করবো তো যাই হোক আমরা ছিলাম কার্ডিয়াক সাইকেলে সাইকেলে গত ক্লাসে আমরা কার্ডিয়াক আমি একটু আবার আগে যাচ্ছি ওকে আমি স্টার্ট করে দিচ্ছি একটু আমি রিভিউ করছি আমি কার্ডিয়াক সাইকেলের কথা কতদিন আমরা স্টার্ট করেছিলাম কার্ডিয়াক সাইকেলটা কি জিনিস কার্ডিয়াক সাইকেল হচ্ছে কিছু ইভেন্ট হয় একটা হার্টবিট থেকে আরেকটা হার্টবিট হার্টের কাজই হচ্ছে বিট করা তাই না একটা হার্টবিট থেকে আরেকটা হার্টবিটের বিটে মাঝে যে ইভেন্ট হয় হার্টে সেগুলাকে বলছি আমরা কার্ডিয়াক সাইকেল তাহলে ইভেন্ট কি কি ইভেন্ট হচ্ছে সিস্টোল এবং ডায়াস্টোল সিস্টোল মানে হচ্ছে কন্ট্রাকশন ডায়াস্টোল মানে হচ্ছে রিল্যাক্সেশন তাহলে কি কি সিস্টোল থাকবে এবং কি কি ডায়াস্টোল থাকবে অ্যাট্রিয়াল সিস্টোল অ্যাট্রিয়াল ডায়াস্টোল থাকবে এবং ভেন্ট্রিকুলার সিস্টোল এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টোল থাকবে এটা আমরা গতদিনই আলোচনা করেছিলাম তো এর মধ্যে এই যে সিস্টল এবং ডায়াস্টল এর ভেতরে আবার কিছু সাবটাইব থাকবে ঠিক আছে আরেকটা সাবডিভিশন থাকবে তো সেই সাবডিভিশন গুলো আমরা আহ গতকাল সাবডিভিশন গুলো সহ আমরা অ্যাট্রিয়াল সিস্টল ডায়াস্টল আলোচনা করেছি এবং ভেন্ট্রিকুলার সিস্টল পুরাটাই কমপ্লিট করা হয়েছে ভেন্ট্রিকুলার ডায়াস্টল এর ভেতরে আমরা পড়েছিলাম যে সাবটাইব থাকে পাঁচটা তার ভেতরে দুইটা আমরা আলোচনা করেছিলাম একটা প্রোটো ডায়াস্টলিক পেজ আর একটা হচ্ছে আইসোমেট্রিক রিলাজেশন ফেজ ওকে বাকি তিনটা আমাদের এখনো বাকি আছে তাহলে আমরা আজকে ভেন্টিকুলার ডায়াস্ট্রোল থেকেই শুরু করছি প্রথম থেকেই শুরু করছি ভেন্টিকুলার টা মেইনলি হচ্ছে পয়েন্ট ফাইভ সেকেন্ড এবং এটা আবার সাব করা হয়েছে প্রোটো ডায়াস্ট্রোলিক পিরিয়ড আইসোমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ড ফাস্ট র্যাপিড ফিলিং ফেজ ডায়াস্ট্যাসিস অর স্লো ফিলিং ফেজ আর একটা হচ্ছে লাস্ট র্যাপিড ফিলিং ফেজ তার মানে হচ্ছে প্রথমে যে ব্লাডটা যাওয়া শুরু হয় তখন সে র্যাপিড যাবে আবার শেষে যখন হয়ে যাবে ব্লাড যাওয়া তখনও সে র্যাপিড যাবে মাঝখানটায় থাকবে স্লো ফিলিং ওকে তাহলে ফেস ফিলিংকুল আমরা আমরা একটু ব্যাসিকে চলে যাচ্ছি বেসিকটা কি ছিল ব্যাসিকটা ছিল ইট ইস কন্ট্রাকশন তখন কি হবে যখনই আমার হার্টটা কন্ট্রাকশন করবে ইট মে বি অ্যাট্রিয়াম মেবি হোয়েন ইট ইস কন্ট্রাকশন স্টেজ তখন কি হবে হার্টের ভেতরে মেবি অ্যাট্রিয়াম অর ভেন্ট্রিকাল হার্টের ভেতরে যে ব্লাডগুলা থাকবে সেই ব্লাড কি করবে বের হয়ে যাবে তাই না আমার হার্টে যে ব্লাডটা ছিল ডিউরিং কন্ট্রাকশন এই ব্লাডটা বের হয়ে যাবে আর ডিউরিং রিল্যাক্সেশন রিল্যাক্সেশনে কি হবে ব্লাডগুলা গুলা হার্টের ভেতরে আসবে দিস ইজ দ্য বেসিক তাহলে কন্ট্রাকশনে কি হবে হার্ট থেকে ব্লাড বের হয়ে যাবে এবং রিলাক্সেশনের সময় ব্লাডগুলা হার্টে আসবে তাহলে আমরা এখন বলছি ভেন্ট্রিকুলার ডায়াস্টল मींस ভেন্ট্রিকুলার রিলাক্সেশন তার মানে কি এখানে ব্লাড আসবে কোথায় আসবে ভেন্ট্রিকলের ভেতরে ব্লাড আসবে ওকে তাহলে ভেন্ট্রিকুলার ডায়াস্টলে আমরা বলেছি যে পাঁচটা সাবটাইপস আমরা করে থাকি তার মধ্যে ফার্স্ট টাইপস হচ্ছে প্রোটো ডায়াস্টনিক ফেজ প্রোটো ডায়াস্টলি ফেজ অর প্রোটো ডায়াস্ট্রলিক পিরিয়ড ওকে তাহলে প্রোটোডাস্ট্রলিক পিরিয়ড বলতে আমরা কি বুঝি আমরা এমন একটা টাইম বুঝি পিরিয়ড মানে একটা সময় তাই না কার্ডিয়াক সাইকেল হচ্ছে একটা বিট থেকে আর একটা বিট পর্যন্ত যে ইভেন্টগুলো হয় এই সময়ের কথাটা বলা আছে তাই না এই সময় কতটুকু আমরা যেটা পড়েছিলাম কার্ডিয়াক সাইকেল টাইম যদি সেভেন্টি ফাইভ হার্ট রেট হয় তাহলে কার্ডিয়াক সাইকেল টাইম ছিল জিরো পয়েন্ট এইট সেকেন্ড ওকে তাহলে এই প্রোটোডাস্ট্রিক ফেজ হচ্ছে একটা নির্দিষ্ট টাইম ডায়াস্ট্রলের একটা নির্দিষ্ট টাইম তাহলে এটা কতটুকু টাইম কে আমরা প্রোডাস্টলিক পিরিয়ড বলছি তোমরা একটু কারসাটা খেয়াল করো ইন্টারভাল বিটুইন ডায়াস্টোন এন্ড ক্লোজার অফ সেমুলুনার ভাল ঠিক আছে মানে সেমিলুনার ভালভের ক্লোজার এবি ভাল ওপেন এ লিটল আফটার সেমিলুনার ভাল ক্লোজারের পরে মানে যখনই হচ্ছে ডায়াস্টোলটা শুরু হবে এবং সেমিলুনার ভাল ক্লোজ হবে এই সময়টা কি বলছি আমরা প্রোটোডাস্টুল ফেজ আমরা একটু পরেই প্রোটোডাস্টুল ফেজে কি হচ্ছে ডিউরিং দিস ফেজ এলিভেটেড প্রেসার ইন অ্যাওটা এবং পালমোনারি আর্টারি পুশেস দ্য ব্লাড ব্যাক টুয়ার্ডস দ্য ভেন্ট্রিকল উইচ স্ন্যাপস দ্য সেমিলোনার ভাল্ভ টু ক্লোজ তার মানে কি যখনই ভেন্ট্রিকলটা আগে কি ছিল ভেন্ট্রিকল কন্ট্রাকশন করে ব্লাডগুলা বের করে দিল কোথায় অ্যাওটা এবং পালমোনারি আর্টারিতে তাই না তাহলে যখনই কন্ট্রাকশন করে ব্লাডগুলা দিয়ে দিল ফেজে কি হচ্ছে ব্লাড গুলা বের হয়ে যাচ্ছে তাহলে আফটার কন্ট্রাকশন মানে আফটার সিস্টোল আমাদের আহ কি শুরু হবে ডায়াস্টোল শুরু হবে তাই না রিল্যাকশন শুরু হবে তাহলে যখনই রিল্যাক্স করা শুরু হবে ভেন্ট্রিকল তখন কি হবে ব্লাড গুলা আবার চলে আসতে চাইবে না যে ব্লাড গুলা এওটা এবং হচ্ছে যে ব্লাড গুলো আমার এওটা এবং কোথায় ছিল পালমোনারি আর্টারিতে চলে গিয়েছিল সেই ব্লাড গুলাই আবার চলে আসতে চাইবে কেন কারণ রিল্যাক্সেশন এখানে রিল্যাক্স করছে তার মানে এখানে প্রেশারটা কম কম বেশি প্রেশার থেকে কম প্রেশার দিকে চলে আসতে চেষ্টা করবে কিন্তু আমরা জানি যে হার্ট ভাল হচ্ছে ওয়ান ওয়ে কন্ডাকশন দিকে তারা যেতে পারে হার্ট ভাল তাহলে অ্যাওটা এবং যে পালমোনারি আর্টারিতে যে ভালগুলো আছে তাদের নাম হচ্ছে সেমি লুনার ভাল এই লুনার ভাল অথবা অ্যাওটিক ভাল পালমোনারি আর্টারিয়াল ভাল যেটাই বলি আমরা এই সেমিলুনার ভাল্ভ আমাদের ওয়ান ওয়ে একদিকে তারা হচ্ছে আহ ইয়ে দিবে একদিকে তারা ফ্লোটা কন্টিনিউ করবে তাহলে যখনই ডিউরিং আফটার সিস্টোল যখনই ভেন্ট্রিকাল ডায়াস্টল শুরু করবে ভেন্ট্রিকাল গুলা শুরু করার সাথে সাথে কি হবে ব্লাড গুলা কিন্তু ব্যাক ফ্লো হয়ে আসতে চাইবে কিন্তু যেহেতু আমার অ্যারটা এবং পালমোনারি আর্টারির ব্লাডের প্রেশারটা বেশি ব্লাডগুলা ব্যাকফ্লো হতে চাইবে কিন্তু ব্যাকফ্লো হওয়ার হতে তো দিবে না তখন কি হবে আমার যেই ভালগুলা ছিল সেই ভালভগুলা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে যেহেতু আমি একটু ভালভের ছবি আবার তোমাদেরকে দেখাই এই যে ভালভ এটা হচ্ছে পালমোনারি আর্টারির ভালভ আর এটা হচ্ছে আর্চ অফ এওটার ভাল ঠিক আছে তাহলে যখনই এই জায়গায় প্রেশার বেশি থাকবে এরা ব্লাড ব্যাকফ্লো ব্যাক ফ্লো করতে আসবে কিন্তু ব্যাক ফ্লো হবে না তখন এই ভালভটা কি হবে বন্ধ হয়ে যাবে ওকে তাহলে এই যে বন্ধ হয়ে গেল এই যে সময়টাকে আমরা বলছি প্রোটোডায়াস্টোনিক ফেজ ওকে প্রোটোডায়াস্টোনিক ফেজ তাহলে ক্লোজার অফ সেমিনুলার ভালভ প্রিভেন্ট মুভমেন্ট অফ ব্লাড ব্যাক ইনটু দ্য এবং প্রডিউস সেকেন্ড হার্ট সাউন্ড এখানে সেকেন্ড হার্ট সাউন্ড প্রডিউস হবে আসানুল্লাহ বাধন বলছো ম্যাম রেকর্ড করেন প্লিজ কি হয়েছে বাঁধনের আমি রেকর্ড করছি বাবা আমি রেকর্ড করে তোমাদেরকে দিয়ে দিব সমস্যা নাই হ্যাঁ তোমাদের যদি ইন্টারনেটের প্রবলেম থাকে তুমি জুম থেকে বের হয়ে আবার এন্ট্রি করো ওকে আবার তুমি ঢুকে যাও আবার ঢুকার চেষ্টা করো ওকে তাহলে এই গেল হচ্ছে প্রোটোডাস্টিক ফেস এভি ভাল ওপেন্স এ লিটিল লেটার আফটার দ্য ক্লোজার অফ ভাল তাহলে সেমিডোরার ভাল যখন ক্লোজ হয়ে যাবে তার কিছুক্ষণ পরেই এভি ভালভটা আবার কি হবে ওপেন হবে ওকে তাহলে এইবার আসি আমরা আইসোমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ড আইসোলেট আইসোমেট্রিক মিনস হচ্ছে একই রকমের লেন্থ থাকবে। তার মানে কি কিসের লেন্থ হার্ট মাসেলের লেন্থ এখন দেখো যখন হার্টটা কন্ট্রাকশন করবে তখন এই হার্ট মাসেলের লেন্থ কি হবে কমে যাবে তাই না কারণ কি সেই স্কুইজ হয়ে যাচ্ছে তাহলে যখনই সিস্টল হয় তখন হচ্ছে মাসেল ফাইবারের যেই লেন্থটা থাকে সেই লেন্থটা কি হবে কমে যাবে ওকে আর যখন রিল্যাক্সেশন হবে ডায়াস্টল হবে তখন কি হবে ব্লাড এসে আমার হার্টের ভেতরে ভর্তি হয়ে যাবে তাহলে যদি আমার ব্লাড এসে ভর্তি হয় তখন আমার এই যে মাসেলের লেন্থ ছিল সেই লেন্থটা কি হবে সেই লেন্থটা বেড়ে যাবে ওকে তাহলে যখনই কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হয় তখনই লেন্থ গুলা কি হতে পারে আমার লেন্থ গুলা চেঞ্জ হতে পারে

যখনই ক্লোজার হবে সেমিলুনার ভাল তার মানে হচ্ছে অ্যাওটিক ভাল এবং পালমোনারি আর্টেরিয়াল ভাল যখন ক্লোজ হয়ে যাবে সেইখান থেকে আবার যখন এভি ভাল মানে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভাল ওপেন হবে এই সময়টাকে বলছি আমরা আইসোমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ড ভেন্ট্রিকাল রিল্যাক্স এ ক্লোজ ক্যাভিটি তার মানে কি দুইটা ভালভি এই সময় কিন্তু বন্ধ ছিল তাই না তার মানে হচ্ছে সেমিলুনার ভাল বন্ধ এবং এভি ভাল ওপেন করার পর্যন্ত সময় তাহলে সেমিনুলার ভাব বন্ধ হয়ে গেছে তাহলে সেমিনুলার ভাবও বন্ধ আবার এবি ভাল্ব এখন ওপেন হয় নাই তার মানে দুইটা ভাল্বই বন্ধ মানে চারটা ভাল্বই বন্ধ তাই তো তাহলে এইখানে আমার কি হবে এইখানে হবে ভেন্ট্রিকালটা রিল্যাক্স করবে কিভাবে ক্লোজ ক্যাভিটির ভিতরে মানে কি সব ভাল বন্ধ তাহলে কোনো কিছু বের হতে পারবে না কেউ ঢুকতেও পারবে না এই জন্য ক্লোজ ক্যাভিটির মাধ্যমে ভেন্ট্রিকাল কি হচ্ছে রিল্যাক্স করছে তাহলে আমরা আগে পড়েছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কন্ট্রাকশনের শুরুতে কন্ট্রাকশন যখন আমরা করেছিলাম আমরা যখন কন্ট্রাকশন করেছিলাম তখন পড়েছিলাম আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড তখন আমরা বলেছিলাম যে ক্লোজ ক্যাভিটিতে যদি কন্ট্রাকশন করে তাহলে শার্পলি প্রেশারটা রাইজ করে তাই না তাহলে এখন হচ্ছে আমরা রিল্যাক্সেশনে পড়ছি আইসোমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ড এইখানেও ক্লোজ ক্যাভিটিতে কি হচ্ছে ভেন্ট্রিকলটা আস্তে আস্তে রিল্যাক্স করছে তাহলে রিল্যাক্স মিনস প্রেশার কম ওকে যেহেতু ক্লোজ ক্যাভিটিতে এটা প্রেশার কমে যাচ্ছে এই প্রেশারটা র্যাপিড কমে যাবে এইটাকে আমরা বলছি স্টিপলি ফল স্টিপলি ফল অর শার্পলি ফল যেটাই তোমরা বলো তাহলে এইখানে কেন আমাদের এত তাড়াতাড়ি ফল করছে প্রেশারটা বিকজ ইট রিল্যাক্স ইন এ ক্লোজ ক্যাভিটি এটা ক্লোজ ক্যাভিটি কারণ হচ্ছে সবগুলো আমার ভাল বন্ধ ক্যাভিটিটা ক্লোজ ভাল বন্ধ তার মানে কারোর সাথে সংযোগ নাই এই জন্য ক্লোজ ক্যাভিটির মধ্যে আমার রিল্যাক্সেশন হচ্ছে এই জন্য খুব তাড়াতাড়ি আমার প্রেশারটা ফল করে যায় একটু আমরা দেখি আশি থেকে দেখো দুই থেকে তিন মিলিমিটার অফ মার্কারি ফল করে যায় ভেন্ট্রিক্যালে ওকে তাহলে এত র্যাপিড আমার প্রেশারটা ফল করছে অ্যাট দ্য এন্ড অফ দিস পিরিয়ড ইড্রা ভেন্ট্রিকুলার প্রেশার গোস বিলো দ্য অ্যাট্রিয়াম মানে অ্যাট্রিয়ামের থেকে প্রেশারটা এখানে কমে যায় যাওয়ার ফলে কি হবে অ্যাট্রিয়ামে প্রেশার বেশি ভেন্ট্রিক্যালে প্রেশার কম তখন আমার এভি ভাল যেটা অ্যাট্রি ভেন্ট্রিকুলার ভাল সেই ভালটা ওপেন হয়ে যায় এবং ওপেন হওয়ার সাথে সাথে অনেকগুলা রক ব্লাড একসাথে করে চলে আসে রাশি সব ব্লাড ফ্লো মানে একসাথে একেবারে হুড়মুড় করে ব্লাড চলে আসে ভেন্টিকালে যেহেতু এবিভাল খুলে গেছে এই যে হুড়মুড় করে ব্লাড চলে আসলো এর ফলে আমাদের থার্ড হার্ট সাউন্ড তৈরি হয় ওকে আমরা হার্ট সাউন্ড পরে আসছি আমাদের টোটাল হার্ট সাউন্ড থাকে চারটা তাহলে কোথায় কি হার্ট সাউন্ডটা হচ্ছে এটা আমরা এক্সপ্লেন করে দিচ্ছি বিভিন্ন আমাদের সাবটাইপসে ওকে তাহলে এই গেল হচ্ছে আইসোমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ড আমরা এতটুকু গত ক্লাসে পড়েছিলাম এইবার আসছি নেক্সট যে ফেজটা তার নাম হচ্ছে ফিলিং ফেজ এই ফিলিং ফেজটাকে আবার আমরা তিন ভাগে ভাগ করছি ফার্স্ট ফার্স্ট ফিলিং ফেজ ইন্টারমিডিয়েট অ্যান্ড লাস্ট ফিলিং ফেজ এই ফার্স্ট ফিলিং ফেজের ভেতরে ইম্পর্টেন্ট কি ফার্স্ট ফিলিং ফেজটা হচ্ছে র্যাপিড ইন্টারমিডিয়েটটা স্লো এবং লাস্ট পার্টটা ভেরি র্যাপিড ওকে ফার্স্টটা হচ্ছে র্যাপিড ইন্টারমিডিয়েটটা স্লো অ্যান্ড লাস্টটাও হচ্ছে ভেরি র্যাপিড তাহলে এই হচ্ছে আমাদের ফিলিং ফেজের তিনটা ফেজ ওকে তাহলে আমরা একটু পড়ে নিই কি হয় ফার্স্ট ফিলিং ফেজ হচ্ছে কি ম্যাক্সিমাম ফিলিং টেক্স প্লেস হেয়ার তার মানে ম্যাক্সিমাম ব্লাড চলে আসবে এখানে ইন্টারমিডিয়েট পার্টে ভেরি স্লো এখানে আস্তে আস্তে আমাদের ব্লাডগুলো আসবে একে আমরা ডায়াস্ট্যাসিসও বলতে পারি ওকে আর লাস্ট পার্টে আবার হুরমুর করে কিছু ব্লাড চলে আসে সো ইট ইজ র্যাপিড ফিলিং ওকে এবং এই যে হঠাৎ করে শেষে এসে র্যাপিড ফিলিং হয়ে যাচ্ছে এর জন্য ফোর্থ হার্ট সাউন্ড তৈরি হচ্ছে ফিলিং বিকামস ভেরি র্যাপিড ডিউ টু অ্যাক্টিভ কন্ট্রাকশন অফ হার্ট হার্টের অ্যাক্টিভ কন্ট্রাকশনের জন্য ফিলিংটা ভেরি র্যাপিড হচ্ছে ওকে এইবার আসছি তাহলে এই গেল হচ্ছে আমার ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের ফেজ এবং কোন ফেজে কি কি হয় এগুলো আমরা একটু আলোচনা করলাম এইবার আমরা একটা ছবি দেখি এই ছবিতে ঠিক ওইভাবে বোঝা যাচ্ছে না এখানে তীর চিহ্ন দিয়ে বোঝাতে চাচ্ছে যে কখন কি হয় মেইনলি এখানে একটু বোঝা যাচ্ছে ব্লাড দিয়ে বোঝানো যাচ্ছে যখনই আমরা স্টার্ট করলাম যে অ্যাট্রিয়াম কন্ট্রাকশন এই ছবিটা আমরা দেখি তোমরা কি দেখতে পাচ্ছ কারসা আমি নাড়াচ্ছি তোমরা স্লাইডে কারসা নাড়ানোটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকাল ওকে তাহলে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট সরি রাইট অ্যাট্রিয়াম আর হচ্ছে লেফট অ্যাট্রিক তাহলে দুইটা অ্যাট্রিয়াম যখন কন্ট্রাকশন করবে তার মানে এখানে কি প্রেসারটা বেশি অ্যাট্রিয়াম কন্ট্রাকশন তাহলে এর প্রেশারটা কার থেকে বেশি ভেন্ট্রিকলের থেকে বেশি ওকে তখন কি হবে এবি ভালভ এখানে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম দিস ইজ লেফট অ্যাট্রিয়াম তাহলে এই দুইটা অ্যাট্রিয়াম যখন কন্ট্রাকশন করবে অ্যাট্রিয়াম যখন কন্ট্রাকশন করবে তখন অ্যাট্রিয়ামের ব্লাড গুলা বের হয়ে যাবে আমরা বলেছিলাম কন্ট্রাকশন মিনস বের করে দেওয়া রিল্যাক্সেশন মিনস ব্লাডটাকে নেওয়া ওকে তাহলে অ্যাট্রিয়াম যখন কন্ট্রাকশন করবে তখন ব্লাড বের হয়ে যাবে তাহলে অ্যাট্রিয়াম থেকে ব্লাড যাওয়ার জায়গা কোথায় ব্লাড যাওয়ার জায়গা হচ্ছে ভেন্ট্রিকালে ওকে অ্যাট্রিয়াম থেকে ব্লাড যাওয়ার জায়গা হচ্ছে ভেন্ট্রিকালে তাহলে এই যে ভেন্ট্রিকালে যে ব্লাডটা যাবে ডিউরিং কন্ট্রাকশন তাহলে কি করতে হবে এভি ভাল খুলে যেতে হবে ওকে এভি ভাল খুলে যেতে হবে এভি ভাল তখনই খুলবে যখন অ্যাট্রিয়ামের প্রেশার ভেন্ট্রিকালের থেকে বেশি থাকবে এইদিকে যদি বেশিই প্রেশার থাকে তাহলে এরা কি করবে আটকাই দিবে এই ভালগুলাকে খুলতে দিবে না যদি ভেন্ট্রিকালের প্রেসার বেশি থাকে ওকে তাহলে যদি অ্যাট্রিয়ামের প্রেশার বেশি থাকে ভেন্ট্রিকালের কম থাকে তখনই এই ভালগুলা খুলে যাবে এবং কন্ট্রাকশন অফ অ্যাট্রিয়ামের কারণে ব্লাডগুলো ভেন্ট্রিক্যালে চলে আসবে দুইটা অ্যাট্রিয়াম থেকে ব্লাডগুলো ভেন্ট্রিক্যালে চলে আসবে ওকে আসলো আসার পরে এখন কি ব্লাড যখনই ভেন্ট্রিক্যালে আসে ভেন্ট্রিকলের কি হবে প্রেসারটা বাড়তে থাকে ভেন্ট্রিকলের প্রেসারটা বাড়তে থাকবে বাড়তে 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 এত বেশি বেড়ে যাবে যে তখন হবে কি ভেন্ট্রিকালের প্রেশার বাড়ার জন্য ভেন্ট্রিকালটা যখন অ্যাট্রিয়াম থেকে পুরাপুরি ব্লাড চলে আসবে ভেন্ট্রিকালের প্রেশার বাড়ার জন্য ভেন্ট্রিকালটা আবার এভি ভালভকে পিছনের দিকে ঠেলে দিয়ে বন্ধ করে দিবে ক্লোজার অফ এভি ভালভ ঠিক তাহলে ভালভ ক্লোজার হয়ে গেল এখন এই ভেন্ট্রিকালের প্রেশারটা এত বেশি যে এইখানে হচ্ছে পালমোনারি আর্টারি যেটা লাঙে চলে গিয়েছে আর এইটা হচ্ছে আর্চা ফেওটা যেটা সারা বডিতে চলে গিয়েছে এই দুইটার প্রেশারের থেকে ভেন্ট্রিকালের প্রেশার যদি বেশি হয়ে যায় তখন এদের ভেতরে যে সেমিলুনার ওয়ালগুলা ছিল এই সেমিলুনার ওয়ালগুলা এই ভেন্ট্রিকালের প্রেসারে খুলে যাবে যখনই খুলে যাবে তখনই ভেন্ট্রিকাল থেকে ব্লাড গুলা এই যে পরের ছবিতে দেখো আচ্ছা এই ছবিতে বলেছে যে এভি ভালটা বন্ধ হয়ে গেল ওকে আর এই ছবিতে বলছি যে ভেন্ট্রিকালে প্রেশারটা বেশি যেহেতু ব্লাড চলে আসছে দেখো লাল দেখা যাচ্ছে ভেন্ট্রিকালটা চলে ব্লাড চলে আসছে প্রেশার বেশি হওয়ার জন্য ভেন্ট্রিকাল থেকে এই সেমিনুলার ভালগুলা খুলে গেল প্রেসারের জন্য এবং এই দিক থেকে পালমোনারি আর্টারি হয়ে লাঙে ব্লাড চলে যাবে আর এইখান থেকে এই ভেন্ট্রিকাল মানে হচ্ছে লেফট ভেন্ট্রিকাল থেকে আর্চ অফ আয়োটা দিয়ে সারা বডিতে চলে যাবে ওকে তাহলে এই মোটামুটি আমাদের সিস্টোল এবং ডায়াস্টোলের কাজ ওকে সিস্টোল এবং ডায়াস্টোলের কাজ আশা করি তোমরা ছবি দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছ বাকিটা তুমি যখন পড়বে তখন বুঝতে পারবে ওকে

এবং কিছু ইসিজি ইলেকট্রো কার্ডিওগ্রামের চেঞ্জ হবে ওকে তাহলে এতক্ষণ আমরা যেটা পড়লাম আমরা কি কি চেঞ্জ বলেছিলাম কি সিস্টল এবং ডায়াস্টল এটা হচ্ছে মেকানিক্যাল চেঞ্জ এছাড়া আর কি কি চেঞ্জ হয় কার্ডিয়াক সাইকেলে নাম্বার ওয়ান ইজ দ্য প্রেশার চেঞ্জ নাম্বার টু ইজ দা ভলিউম চেঞ্জ নাম্বার থ্রি ইজ দা প্রোডাকশন অফ হার্ট সাউন্ড

এবং ডায়াস্টোল এটা একটা চেঞ্জ হয় এছাড়া আর কি কি চেঞ্জ হতে পারে প্রেসার চেঞ্জ হতে পারে ভলিউম চেঞ্জ হতে পারে হার্ট সাউন্ড প্রোডাকশন হতে পারে আর পালস ওয়েভ তৈরি হতে পারে এবং ইলেকট্রিক্যাল চেঞ্জ হতে পারে ওকে তাহলে এই গেল চেঞ্জ আমাদের বিভিন্ন কার্ডিয়াক সাইকেলে চেঞ্জ কার্ডিয়াক সাইকেলের মধ্যে যে আমার চেঞ্জগুলো হয় এই চেঞ্জগুলো হতে পারে ওকে এইবার আসছি আমাদের যেটা রিটেনে আসে আমাদের সেটা হচ্ছে প্রেসার চেঞ্জ ওকে প্রেসার চেঞ্জের কোয়েশ্চেনটা আমাদের রিটার্নে ব্রড কোয়েশ্চেন হিসেবে আসে ব্রড তো আমাদের শর্ট অ্যান্সার কোয়েশ্চেন আমাদের শর্ট অ্যান্সার কোয়েশ্চেন হিসেবে আসে হচ্ছে প্রেশার চেঞ্জ ঠিক আছে তাহলে প্রেশার চেঞ্জ ইন লেফট ভেন্ট্রিকেল লেফট ভেন্ট্রিকেল সাধারণত আমাদের দুই ভেন্ট্রিকেলে প্রেশার চেঞ্জ হবে রেফট এবং রাইট তবে লেফট ভেন্ট্রিকেলটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট কারণ লেফট ভেন্ট্রিকেল আমাদের সারা বডিতে ব্লাড সাপ্লাই দেয় এই জন্য এইখানে প্রেশার চেঞ্জটা একটু বেশি হয় রাইট ভেন্ট্রিকেলের তুলনায় তাহলে প্রেসার চেঞ্জ রেড ভেন্ট্রিকল এটা কি কি চেঞ্জ হয় আমরা প্রত্যেকটা ফেজে আমরা যে ফেজগুলো আগে পড়েছিলাম সিস্টোল এবং ডায়াস্টোলের বিভিন্ন সাবসাইবস পড়েছিলাম এই সাবসাইবস গুলোতে কি কি চেঞ্জ হয় কিভাবে প্রেসার চেঞ্জ হয় এটাই হচ্ছে আমাদের आंसरটা হবে তাই কি প্রেশার চেঞ্জ হবে ওকে তাহলে আমরা এই জিনিসগুলা আগেই পড়েছি আবার আমরা বলছি যে সবগুলা প্রয়োজন নাই এখানে শুধু প্রেসার চেঞ্জটা আমরা নিব এইখান থেকে শুরু স্টার্ট হচ্ছে আমাদের প্রেসার চেঞ্জ ইন ল্যাফ ভেন্ট্রিকলের आंसरটা ওকে তাহলে প্রথমে আসি আমরা ভেন্টিকুলার সিস্টোল ওকে সিস্টোলে আমরা জানি যে কন্ট্রাকশন কন্ট্রাকশন মানে প্রেশারটা বেশি বেশি হবে তাহলে তো সিস্টোল হবে তাই না তাহলে ভেন্টিকুলার সিস্টোলে আমরা পড়েছিলাম প্রথমের যে টাইপসটা পড়েছিলাম সেই টাইপসটার নাম ছিল আইসোমেট্রিক আইসোমেট্রিক কন্ট্রাকশন পিওর আবার আচ্ছা অনেকেই বলছে আবার প্রবলেম হচ্ছে অনেকেই বলছে আবার প্রবলেম হচ্ছে তাহলে তোমরা কি আরেকবার একটু দেখবে আরেকবার একটু দেখো তো আবার প্রবলেম হচ্ছে অনেকেই বলছে কিন্তু আমার এখানে কিন্তু সবকিছুই ভালো বলছে আমার অমিত জুমই চলে গেছে কি জুম বন্ধ হয়ে গেল আপডেটটাই তো বন্ধ হয় না কানেকশন চলে গেলে বন্ধ কিন্তু জুমটা আছে বন্ধ হবে চালু হয়েছে নাও শেয়ার স্ক্রিন দাও আজকে এত উপর এটা তো তোমার আচ্ছা এখনো কি সমস্যা হচ্ছে কিনা একটু আমাকে বলো তো দেখি আমি আমি আবার আবার তো আসলাম আমার জুমটা ডিসকানেক্ট হয়ে জয়েন করলাম এখন দেখো তো তোমাদের একই সমস্যা হচ্ছে কিনা শুনতে পাচ্ছ সবাই কি শুনতে পাচ্ছ কিনা জুমটা আমি ডিসকানেক্ট করে আবার আসছি এখনো কি সমস্যা হচ্ছে কিনা আবারও প্রবলেম হচ্ছে তাহলে কি আবার একটু তোমরা ব্যাক করবে কি না আবার একটু কি তোমরা বের হয়ে আবার আসবে কি না আমি কিন্তু বের হয়ে আবার আসছি আমি জুম থেকে বের হয়ে আবার আসলাম আমি জুম থেকে বের হয়ে আবার আসছি এখন দেখো তো তোমাদের কি অবস্থা ওকে অনেকেই বলছে এখন ঠিক আছে ওকে থ্যাংক ইউ তাহলে আমি স্টার্ট করছি প্রেশার চেঞ্জেস ইন লেভ ভেন্টিক্যাল ইন কার্ডিয়াক সাইকেল ঠিক আছে এটা আমাদের রিটেনে কোয়েশ্চেন আসে এটা আমাদেরকে জানতে হবে তাহলে আমরা স্টার্ট করছি প্রথমে আমরা বলেছিলাম যে সিস্টোল ভেন্টিকুলার সিস্টোলের প্রথম ফেস যেটা ছিল সেটার নাম হচ্ছে আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড ওকে আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড আমি তখনই বলেছিলাম আইসোমেট্রিকের আরেকটা নাম হচ্ছে আইসো ওকে তাহলে আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড এবং আইসো ভলিউমিক কন্ট্রাকশন পিরিয়ড ইজ দ্য সেম আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড এবং আইসো ভলিউমিক কন্ট্রাকশন পিরিয়ড কিন্তু একই জিনিস ওকে একই জিনিস তাহলে হচ্ছে আইসোমেট্রিক আমরা ওখানে পড়েছিলাম এখানে লিখেছি আইসো ভলিউমিক দে আর দ্য সেম বারবার আমি বলছি তাহলে আইসোমেট্রিক ওর আইসো ভলিউমিক কন্ট্রাকশন পিরিয়ডে কি হয় আমরা আগেই পড়েছি এইখানে এভি ভাল্ব এবং সেমিনাল ভাল্ব দুইটাই বন্ধ থাকে তাই না এভি ভাল্ভ এবং সেমুলার ভাল্ভ দুইটা ভাল্ভই বন্ধ থাকে এবং কন্ট্রাকশন শুরু করবে ক্লোজ ক্যাভিটির মধ্যে যার জন্য কি হয় প্রেশারটা খুব শার্পলি রাইজ হয় আমরা আগেই পড়েছি ঠিক আছে তাহলে কি প্রেশার চেঞ্জ হচ্ছে প্রেশার চেঞ্জ হচ্ছে ডিউরিং আইসো ভলিউমে কন্ট্রাকশন পিরিয়ড অর আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ডে কি চেঞ্জ হচ্ছে প্রেশারটা ক্লোজ ক্যাভিটির মধ্যে কন্ট্রাকশন করার জন্য প্রেশারটা কি হচ্ছে শার্পলি রাইজ হয়ে যাচ্ছে কত থেকে কত দেখো ফ্রম ফাইভ টু এইটি মিলিমিটার অফ মার্কারি তাহলে পাঁচ থেকে এক লাফের চল্লিশ হয়ে যাচ্ছে খুব কম সময়ের মধ্যে এটাকে বলছি আমরা শার্পলি রাইস প্রেসার হচ্ছে শার্পলি রাইস হচ্ছে ওকে শার্পলি রাইস এটা হচ্ছে প্রেসার চেন তাহলে এটা গেল হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টোলের ফার্স্ট যেই সাবটাইপসটা ছিল ফার্স্ট যে ডিভিশনটা ছিল আইসো ভলিওমেট্রিক অর আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড সেখানে কি হয় যেহেতু দুইটা বাল্বই আমার বন্ধ থাকে এবং ক্লোজ ক্যাভিটিতে আমার কন্ট্রাকশন করতে থাকে এই জন্য আমাদের কি হচ্ছে প্রেসারটা বেড়ে যায় ভেন্ট্রিকালে এবং এটা অনেক বেড়ে যায় শার্পলি বেড়ে যাচ্ছে ওকে শার্পলি বেড়ে যাচ্ছে অনেকে ঢুকতে পারছে না বলছে আমার মনে হয় আবার বেরোয় আবার ঢুকো আমার কিন্তু ইয়ে আমার কিন্তু আইডি একটাই আজকে কিন্তু দুইটা আইডি না আমার একটাই আইডি একটাই পাসওয়ার্ড কিন্তু আজকে ওকে ওটা আবার তোমাদেরকে ঢুকতে হবে আমার কিন্তু আজকে দুইটা আইডি না তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে জানাই দাও একই আইডিতে আবার ঢুকতে হবে আমি কিন্তু জয়েনিং দিয়েছি কিন্তু ওরা এখনো জয়েন করতে পারে নাই অ্যাডমিট করেছি কিন্তু ওরা এখনো জয়েন করতে পারে নাই তোমরা একটু ওদেরকে বলে দাও একটাই আইডি আবার বের হয়ে আবার ঢুকতে হবে ওকে তাহলে এই গেল হচ্ছে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের সিস্টোলের প্রথম যেই সাব ছিল আইসোমেট্রিক ওর আইসো ভলিউমের কন্ট্রাকশন পিরিয়ডে কি হয় এখানে শার্পলি রাইজ হয় আপ টু ফাইভ টু এইটি মিলিমিটার অফ মার্কারি হচ্ছে ওকে তাহলে এই গেল সেকেন্ড আসছি আমাদের র্যাপিড ইজেকশন ফেজ এই র্যাপিড ইজেকশন ফেজে কি হবে ইজেকশন মানে ব্লাডটা বের হয়ে যাবে ম্যাক্সিমাম ব্লাড পাম্প আউট প্রেশার শুড ফল ইন দ্য ভেন্ট্রিকাল বাট ফোর্স অফ কন্ট্রাকশন ইজ স্ট্রংগার দ্যান দ্য রেট অফ দি ব্লাড আছে এখানে একটু বুঝার জিনিস আছে সেটা হচ্ছে যেহেতু ভেন্টিক্যাল কন্ট্রাকশন কন্ট্রাকশন মানে কি কন্ট্রাকশন মানে প্রেশার বৃষ্টি রিল্যাক্স মানে হচ্ছে প্রেশার কম ওকে তাহলে ভেন্ট্রিক্যাল কন্ট্রাকশন ফেজে আছে তার মানে এখানে প্রেশার বেশি আছে কিন্তু কন্ট্রাকশন করে ব্লাডগুলো যদি বের হয়ে যায় ব্লাড যদি এর ভেতর থেকে বের হয়ে যায় তখন কি হচ্ছে ব্লাড বের হওয়ার সাথে সাথে প্রেশারও কিন্তু কমে যাওয়ার কথা ঠিক আছে ব্লাড যেখানে যাবে সে প্রেসারটা নিয়ে চলে যাবে ফোর্স অফ ফোর্স অফ কন্ট্রাকশন নিয়ে চলে যাবে তাই না কিন্তু এই র্যাপিড ইজেকশন ফেজে ব্লাড যদি যদিও অনেক তাড়াতাড়ি করে বের হয়ে চলে যাচ্ছে তারপরেও এর প্রেশার কিন্তু কমবে না কেন কমবে না এই কথাটাই একটু বোঝার জিনিস যে এখানে তো আমার কন্ট্রাকশন হচ্ছে তাই না কন্ট্রাকশন হচ্ছে মানে কি ডিপোলারাইজেশনের ইয়েতে কন্ট্রাকশনটা হচ্ছে তাহলে এই কন্ট্রাকশন হওয়ার জন্য আমার কিন্তু প্রেশারটা বেড়েই থাকবে কেন বেড়ে থাকবে কারণ যতটুকু ব্লাড বের হয়ে যাচ্ছে তার থেকেও বেশি ফোর্সে আমার কন্ট্রাকশনটা চালু আছে এটাই বলা আছে যে প্রেশার শুড ফল ইন দ্য ভেন্টিকাল বাট দ্য ফোর্স অফ কন্ট্রাকশন দ্য ফোর্স অফ কন্ট্রাকশন ইজ স্ট্রংগার ইজ স্ট্রংগার দেন দ্য রেট অফ ব্লাড ফ্লো মানে যতটুকু ব্লাড বের হয়ে যাচ্ছে তার থেকে বেশি ফোর্স অফ কন্ট্রাকশান থাকছে যার জন্য ব্লাড বের হয়ে যাওয়ার ফলেও ম্যাক্সিমাম ব্লাড বের হয়ে যাওয়ার ফলেও আমাদের কিন্তু প্রেশারটা কমবে না প্রেশারটা সাস্টেইনলি রাইজই করতে থাকবে সাস্টেইন মানে ধীরে ধীরে রাইজই করতে থাকবে বেড়েই যেতে থাকবে সেই জন্যই বলছি সো ইন্ট্রা প্রেশার মানে ভেন্টিকুলার ভিতরের প্রেশারটা কন্টিনিউয়াস টু রাইজ আপ টু সিস্টোলিক লেভেল ভেন্ট্রিকুলার প্রেশারটা সিস্ট্রলিক লেভেল পর্যন্ত বেড়ে যেতে থাকবে ওকে সো কতটুকু বেড়ে যাবে একশো বিশ মিলিমিটার অফ মার্কারি তাহলে এর আগে আমরা কতটুকু প্রেশার দেখেছিলাম ফাইভ টু এইটি মিলিমিটার অফ মার্কারি প্রেশার বাড়তে দেখেছিলাম আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ডে এবং র্যাপিড ইজেকশন পিরিয়ডে কমে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু ফোর্স অফ কন্ট্রাকশনটা বেশি ব্লাড ফ্লোর থেকে এই জন্য কমবে না কন্টিনিউয়াস প্রেশারটা বেড়েই যাবে এবং ওখানে ছিল এইটি মিলিমিটার অফ মার্কারি সেখান থেকে বেড়ে এখানে চলে আসবে ওয়ান টোয়েন্টি মিলিমিটার অফ মার্কারি প্রেশার ওকে এরপরে আসছি রিডিউস ইজেকশন ফেজ রিডিউস ইজেকশন ফেজ মানে যেখানে ব্লাডটা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে সেখানে কি হবে ইন্ট্রাভেন্টিকুলার প্রেশার গ্র্যাজুয়ালি ফল করতে থাকবে ওই যে একশো একশো হয়ে গিয়েছিল সেই একশো বিশ প্রেশারটা থেকে আস্তে আস্তে ফল করে যাবে কতটুকু করতে পারে এইটটি মিলিমিটার অফ মার্কারি করতে পারে ওকে প্রেশারটা ফল হয়ে এইটটি মিলিমিটার অফ মার্কারি করতে পারে কারণ এইখানে যেটুকু ব্লাড বের হয়ে যাচ্ছে তার থেকে ফোর্স অফ কন্ট্রাকশনটা কম ফোর্স অফ কন্ট্রাকশনটা যতটুকু ব্লাড বের হয়ে যাচ্ছে তার থেকে কম এই জন্য এইখানে প্রেশারটা কমতে থাকবে কিন্তু র্যাপিড ইজেকশন ফেজে ফোর্স অফ কন্ট্রাকশনটা বেশি থাকার জন্য এইখানে প্রেশারটা কমবে না বরং প্রেশারটা সাস্টেনলি রাইজ হতে থাকে ওকে তাহলে এই গেল সিস্টলের প্রেশার চেঞ্জ এইবার আসছি আমরা ডায়াস্টলের প্রেশার চেঞ্জ আমরা একটু ছবি দেখবো এই ছবিটা আমাদের গাইটনে আছে একটু জটিল ছবিটা কিন্তু বুঝলেও অত বেশি কঠিন না আমরা গাইটনের ছবিতেই চলে যাচ্ছি এই ছবিটা আমাদের গাইটনে আছে ঠিক আছে দিলরুবা তন্নি বারবার জয়েন করতে চাচ্ছে কিন্তু কেন জানি ও জয়েন করতে পারছে না আমি বারবারই কিন্তু অ্যাডমিট দিচ্ছি ওকে আমরা এই ছবিটাতে দেখি এই ছবিটাতে কি কি দেওয়া আছে একটু জটিল মনে হচ্ছে কিন্তু বুঝলে জিনিসটা জটিল না দেখো লাল রঙের একটা লাইন আছে এই লাল লাইনটা ইয়ে করছে কি প্রেশারতে ওকে প্রেশার লাল যেটা সেটা হচ্ছে প্রেশার লাল যেটা সেটা হচ্ছে প্রেশার লাল যেটা সেটা হচ্ছে প্রেশার নীল যেটা সেটা হচ্ছে ভলিউম ওকে নীলটা হচ্ছে ভলিউম আর আর এই যে যে অ্যাশ কালারের যেটা সেটা সেটা হচ্ছে হচ্ছে ইলেকট্রিক্যাল চেঞ্জ লালটা নিচের তোমার হার্ট সাউন্ড ওকে তাহলে আমরা পড়ছি কি প্রেশার চেঞ্জ তাহলে আমরা কোন ছবিটা দেখব লাল ছবিটাই শুধু দেখবো ওকে লাল ছবিটাই শুধু দেখব এটা হচ্ছে প্রেশার চেঞ্জের ছবি তাহলে লাল ছবির ভেতরে আমরা কি দেখব এই দেখো এখানে সবগুলা ভাগ ভাগ করা আছে এইখানে দেখো এটা হচ্ছে সিস্টোল এটা হচ্ছে ডায়াস্টোল আবার সিস্টোল আবার ডায়াস্টোল ওকে তাহলে এই সিস্টোলের ভেতরে দেখো ভাগ করা আছে এটা হচ্ছে আইসো ভলিউমে করা আইসো মেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড এটা হচ্ছে ইজেকশন পিরিয়ড এখানে হচ্ছে র্যাপিড ইজেকশন আছে আর স্লো ইজেকশন আছে ওকে আর এটা হচ্ছে ডায়াস্টোল ডায়াস্টোলের ভেতরে আইসোমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ড র্যাপিড ইনফ্লো ডায়াস্টেসিস লাস্ট র্যাপিড ইনফ্লো ওকে তাহলে এইভাবে করে ভাগ করা হয়েছে তাহলে আমরা পড়লাম এতক্ষণ সিস্টোল সিস্টোলে পড়েছি আইসো ভলিউমিক কন্ট্রাকশন ওর আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড যেটা সেটা খুবই কম টাইম দেখো এতটুকু টাইম কিন্তু এই এতটুকু টাইম থেকে দেখো ফাইভ থেকে লাভ দিয়ে এইটি মিলিমিটার অফ মার্কারি প্রেশার বেড়ে গিয়েছে তার মানে কি যেহেতু ক্লোজ ক্যাভিটিতে ক্লোজ ক্যাভিটিতে কন্ট্রাকশন হচ্ছে এই জন্য প্রেশারটা শার্পলি রাইজ করেছে এই দেখো শার্পলি রাইজ অল্প সময়ে অনেক বেশি রাইজ করেছে ওকে এরপরে হচ্ছে র্যাপিড ইজেকশন র্যাপিড ইজেকশন আমরা বলেছিলাম যে ব্লাডটা যদি বের হয়ে যায় তাহলে প্রেশার কমে যাওয়ার কথা কিন্তু ব্লাড যতটুকু বের হচ্ছে তার থেকে ফোর্স অফ কন্ট্রাকশন এখানে বেশি থাকার জন্য প্রেশার কমবে না বরং প্রেশার সাস্টেনলি বাড়তে থাকবে তাহলে এই যে এইটি ছিল ব্লাড বের হয়ে যাওয়ার ফলে প্রেশার না কমে বরং আরো প্রেশার বেড়ে কোথায় গেল একশো বিশ দেখ বিশ এটা হচ্ছে আশি এখানে আমরা মিলিমিটার অফ মার্কারি দেখাচ্ছি ওকে তাহলে এই একশো পর্যন্ত গেল যাওয়ার পরে র্যাপিড ইজেকশন সে তারপরে আবার স্লো ইঞ্জেকশন স্লো ইজেকশনে কি হচ্ছে ব্লাড বের হয়ে যাচ্ছে এবং ব্লাড বেশি বেড়ে যাচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশনের থেকে এই জন্য আস্তে আস্তে প্রেশারটা কি করছে ফল করে যাচ্ছে দেখো একশো বিশ কিলো সেখান থেকে ফল করে আবার আশিতে চলে আসলো তাহলে এতটুকু আমরা এতক্ষণ পড়া পড়লাম যেটা সেটা আমরা এখন ছবির সাথে দেখছি যে কিভাবে প্রেশারটা সিস্টলে ডিউরিং সিস্টলে কিভাবে প্রেশারটা রাইজ হচ্ছে বিভিন্ন ফেজ ওকে এইবার আসি আমরা ডায়াস্টর ওই ছবিটাই এখানে হাতে আঁকা আছে হাতে একে দেখানো হয়েছে ওই ছবিটাই শুধুমাত্র প্রেশার চেঞ্জটা হাতে একে দেখানো হয়েছে এখানে প্রেসার চেঞ্জ বোঝাচ্ছি এই যে জিরো টোয়েন্টি ফর্টি সিক্সটি এইটি হান্ড্রেড ওয়ান টোয়েন্টি এইগুলা হচ্ছে আমরা কি দেখছি প্রেসার চেঞ্জ দেখছি ওকে এইবার আসছি আমরা ডায়াস্ট্রোল ডিউরিং ভেন্ট্রিকুলার ডায়াস্ট্রোল ভেন্ট্রিকুলার ডায়াস্ট্রোলের তোমরা সবাই রোল দিতে থাকো হ্যাঁ রোল দিয়ে দিতে থাকো আহ ভেন্টিকুলার আমরা কি দেখছি প্রথমে ছিল প্রোটো ডায়াস্টোলিক ফেজ প্রোটো ডায়াস্টোলিক ফেজ ডায়াস্টল মিন্স প্রেশার ফল করবে তাই না ডায়াস্টল মিন্স রিল্যাক্সেশন প্রেশার ফল করবে তাহলে ভেন্টিকুলার ডায়াস্টলে প্রথমে ছিল হচ্ছে প্রোটো ডায়াস্টোলিক ফেজ এই প্রোটো ডায়াস্টোলিক ফেজে কি হয় আমাদের প্রেশারটা কন্টিনিউয়াস টু ফল কেন ফল করবে কারণ ইজেকশন পিরিয়ডটা শেষ হওয়ার পরে ভেন্ট্রিকালটা স্টার্টস টু রিল্যাক্স কেন কেন রিল্যাক্স করছে কারণ এখানে ডিপোলারাইজেশন শেষ হয়ে রিপোলারাইজেশন শুরু হয়েছে তাই ভেন্ট্রিকালটা রিল্যাক্স করছে তাহলে রিল্যাক্স করার জন্য ভেন্ট্রিকালটা কন্টিনিউয়াস টু ফল ইফল ফল করবে প্রেশার ফল করবে ওকে প্রোটোডাস্টলিক ফেজ গেল এরপরে আইসোভলিমিক অর আইসোমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ড আইসোমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ড বা আইসোভলিমিক রিল্যাক্সেশন পিরিয়ডে আমরা কি বলেছিলাম আমরা বলেছিলাম যে দুইটা ভালভি বন্ধ থাকবে এবং এই বন্ধতে ক্লোজ ক্যাভিটির ভেতরে রিল্যাক্স করবে ক্লোজ ক্যাভিটির ভেতরে যদি রিল্যাক্স করে তাহলে প্রেশারটা ঝপ করে কমে যাবে শার্পলি ফল করবে ওকে প্রেশারটা শার্পলি ফল করবে দেখো কতটুকু ফল করে গেছে জিরো মিলিমিটার অফ মার্কারিতে ফল করে গেছে জিরো মিলিমিটার অফ মার্কারিতে ফল করে গেছে ওকে জিরো মিলিমিটার অফ ফল করে গেছে এটা হচ্ছে শার্পলি ফল কেন শার্পলি ফল করলো ক্লোজ ক্যাভিটিতে রিল্যাক্স করছে ক্লোজ ক্যাভিটিতে রিল্যাক্স করার জন্য প্রেশারটা শার্পলি ফল করে যাচ্ছে ওকে তাহলে এই গেল আইসো অর আইসোমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ড এইবার আসছে আমরা ফাস্ট র্যাপিড ফিলিং ফেজ তার মানে যে রিল্যাক্স করা মানে ব্লাডগুলো আবার এখানে এসে ঢুকবে এই ব্লাডগুলো ঢুকবে ফাস্ট র্যাপিড ফিলিং ফেজে কি হবে এভি ভালভ ওপেন হবে এবং ব্লাড রাশেস ফ্রম অ্যাট্রিয়া টু ভেন্ট্রিকেল মানে কি এভিভাল খুলে যাবে এবং ব্লাড গুলা ছুটে ছুটে আসবে রাস হয়ে আসবে হুড়মুড় করে চলে আসবে কিন্তু এই যে হুড়মুড় করে চলে আসছে তাতেও কিন্তু প্রেশারটা বাড়বে না কেন বাড়বে না কারণ যতটুকু ব্লাড আসবে তার থেকে বেশি হচ্ছে এখানে রিল্যাক্স করবে রেট অফ রিল্যাক্সেশন ইজ মোর দেন দ্য ফিলিং এই জন্য প্রেশারটা অত বেশি বাড়বে না লেফট ভেন্টিকুলার প্রেশার রিমেইন টু জিরো এখানেও জিরো থাকবে লেফট ভেন্টিকুলার প্রেশারটা পাস ফেজেল রেস ভেন্ট্রিকুলার অনেকেই মেসেজ সেন্ড করতে পারছে না চ্যাটে মেসেজ সেন্ড করতে পারছো না তোমরা তার মানে তোমরা রোল দিতে পারছো না হুম তোমরা যদি করতে না পারো মেসেঞ্জার রোল দিয়ে দাও যারা এখানে দিয়েছ তাদের দেওয়ার দরকার নাই যারা এখানে রোল দিয়েছ তাদের দেওয়ার দরকার নাই যারা দিতে পারো নাই এখানে তারা মেসেঞ্জার রোল দিয়ে দাও আই উইল কালেক্ট ওকে আমি এটা কালেক্ট করে নিব ঠিক আছে যারা রোল দাও নাই এতক্ষণ তারাই শুধু দিও অন্যরা তো দিয়ে ফেলেছ ওকে থ্যাংক ইউ আমি চলে যাচ্ছি ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে তাহলে ভেন্ট্রিকুলার প্রেশারটা হচ্ছে কমেই রিল্যাক্সেশনটা যেহেতু এখানে বেশি থাকে ফিলিংয়ের থেকে বেশি থাকে এই জন্য প্রেশারটা বাড়বে না ডায়াস্টেসিস অর স্লো ফিলিং ফেজ যেটা সেখানে কি হবে ব্লাড অ্যাকুমুলেশন ইন দ্য ভেন্ট্রিকাল স্লোলি আস্তে আস্তে এখানে ব্লাড আসবে কিন্তু রিল্যাক্সেশনটা এই ব্লাড আসার মধ্যে থেকে বেশি না হওয়ার জন্য প্রেশার আস্তে আস্তে কি হবে রাইস করবে বেড়ে যেতে থাকে আর লাস্ট ফেজে কি হবে ইট করেসপন্ডিং টু অ্যাট্রিয়াল স্ট্রল এন্ড ভেন্ট্রিকুলার প্রেসার শোজ এই স্মল বাট সাডেন রাইজ এবং লাস্ট অ্যাপিড ফিনিং ফেজে যেহেতু হঠাৎ করে বেশি ব্লাড আসবে এই সময় আবার একটু বেশি প্রেসার বাড়বে জিরো থেকে কত বাড়বে ফাইভ মিলিমিটার অফ মার্কারি হয়ে যাবে ওকে তাহলে এই হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার প্রেসার পেঞ্জ যখন ডায়া স্টোল থাকবে ওকে আমরা একটু ছবি দেখি আমরা এই কথাগুলাই আবার একটু ছবি দেখি এই যে ছবিটাতে দেখো আমরা যখন হচ্ছে কর আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজে আমরা বলেছিলাম যে কি হয় ক্লোজ ক্যাভিটিতে রিল্যাক্স করে করে শার্পলি ফল যায় দেখো প্রেসারটা ছিল ফল করে চলে আসলো দেখো আপ টু দা জিরো ঠিক আছে জিরোতে চলে আসলো তারপর র্যাপিড ফ্লো যখন শুরু হলো মানে ফিলিং শুরু হলো ব্লাড আসার পরেও আমার প্রেশারটা কিন্তু দেখো জিরোই আছে বাড়ে নাই কেন বাড়ে নাই কারণ হচ্ছে রিল্যাক্সেশনের রেটটা এখানে বেশি যতটুকু ব্লাড আসছে তার থেকে রিল্যাক্সেশনের রেট বেশি এই জন্য ব্লাডের প্রেশারটা এই সময় বাড়বে না দেখো জিরোই আছে এই ছবিতে দেখো জিরোই আছে ডায়াস্টাসিস সামান্য একটু বাড়ে সেটা একদম মানে এতই মিনিমাম যে এটা আমরা এই ছবিতে মেনশনই করতে পারছি না ওকে আর লাস্ট র্যাপিড ফিলিং ফেজে যেহেতু হঠাৎ করে একটু বেশি ব্লাড চলে আসে শেষে তখন সামান্য আমার প্রেসারটা বাড়বে দেখো সামান্যটা কত ফাইভ মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত প্রেসারটা বাড়বে

তারপরে হচ্ছে র্যাপিড ইজেকশান ফেজে কি প্রেশার চেঞ্জ হচ্ছে এটা দিব রিডিউস ইজেকশান ফেজে কি হচ্ছে এটা আমরা দিব তাহলে এটা গেল হচ্ছে আমাদের টোটাল সিস্টোলিক চেঞ্জেস এরপরে আমরা আসবো ডায়াস্টোলিক চেঞ্জ ডায়াস্টোলিক চেঞ্জে প্রোটো ডায়াস্টোলিক ফেজে কি হয় আইসো ভলিউম ওর আইসো মেট্রিক রিল্যাক্সেশন ফেজে কি হয় তারপরে হচ্ছে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজে কি হয় এবং ডায়াস্টাইসিসে কি হয় শেষে এসে লাস্ট র্যাপিড লাস্ট র্যাপিড ফিলিং ফেজে কি হয় এটুকু বলার পরে আমরা একটা যদি আমরা পারি এই ছবিটাই এঁকে ওকে এই ছবিটা আমি আমরা আমি হাতে এঁকে দিয়েছি তোমাদের এখানে কিন্তু এই ছবিটা আমি তোমাদেরকে প্রথমেই দেখেছিলাম গাইটনে এই ছবিটা আছে এবং গাইটনের সবগুলা একসাথে আছে তুমি শুধুমাত্র এই রেড মার্কারের যে ছবিটুকু এতটুকু ছবি একে তুমি প্রেশার চেঞ্জের সাথে দিতে পারো তাহলে এতগুলা যে প্রেসার এতগুলা যে চেঞ্জ হয় এই চেঞ্জ হয় এতগুলা চেঞ্জের মধ্যে সবচাইতে বেশি যে কোয়েশ্চেনটা আসে সেটা আসে প্রেশার চেঞ্জ এবং ম্যাক্সিমামই আসে ভেন্ট্রিকুলার প্রেসার চেঞ্জ লে ভেন্টিকুলার প্রেসার চেঞ্জ আরেকটা একটা আসতে পারে ভলিউম চেঞ্জ কিন্তু এটা কম আসে ম্যাক্সিমাম আসে প্রেশার চেঞ্জ আর আছে ভলিউম চেঞ্জ তাহলে ভলিউম চেঞ্জটাও আমাদেরকে একটু জানতে হবে যে ভলিউম চেঞ্জটা কিভাবে হচ্ছে কারণ কোন কোয়েশ্চেন আমাদের আসবে এটা আমরা জানি না এই জন্য উই হ্যাভ টু প্রিপেয়ার ফর অল কোশ্চেন অফ দিস চ্যাপ্টার ওকে এটা আমি একটু শর্টে করে দিয়েছিলাম যে কোথায় গিয়ে কোন পোর্শনে কত হয় এটা জাস্ট শর্ট করে দিয়েছি কিন্তু এইভাবে শর্ট করে দিলে হবে না তোমাদের ডিটেলস বলতে হবে ওকে এটা জাস্ট মনে রাখার জন্য যে কোথায় কত প্রেশারটা হয় ওকে আচ্ছা এটা হলো আমার এট্রিয়াম প্রেশার চেঞ্জের প্রয়োজন নাই ওকে যেহেতু বই আছে আমি দিয়েছি বাট এটা সাধারণত আমাদের পরীক্ষায় আসে না অ্যাট্রিয়াল প্রেশার চেঞ্জের প্রয়োজন নাই অ্যাওটার প্রেসার চেঞ্জেরও প্রয়োজন নাই কিন্তু প্রেশার কিন্তু সবারই চেঞ্জ হচ্ছে ওকে আচ্ছা একজন কোশ্চেন করেছো যে আমরা কি ডিফারেন্ট কালার ইউজ করে প্রেশার চেঞ্জটা দিব তুমি যখন প্রেশার চেঞ্জ এক্সপ্লেন করবা তখন শুধুমাত্র প্রেশার চেঞ্জের ছবিটা দিবা আর যদি তোমার আসে শুধু হচ্ছে ভলিউম চেঞ্জ তাহলে শুধু ভলিউম চেঞ্জ দিবা সবগুলা দেওয়ার প্রয়োজন নাই আর যদি তোমার সময় থাকে তুমি সবগুলা দিতে চাও দিতে পারো এটাতে কোনো প্রবলেম নাই তখন তুমি ডিফারেন্ট কালার দিয়ে দিবা যেভাবে তোমাদের বইয়ে ছবি আছে সেইভাবে দিবা কিন্তু যদি প্রেসার চেঞ্জ আছে তুমি যদি শুধু প্রেশার চেঞ্জের ছবিটা দাও এটাতেও কোনো ভুল হবে না কিন্তু তুমি যদি পুরাটাই দাও দিয়ে মেনশন করে দাও দিস ইজ দ্য প্রেশার চেঞ্জ এটাতেও কোনো অসুবিধা নাই তোমার যেটা সুবিধা তুমি সেই ছবিটাই দিবা ওকে আচ্ছা ভলিউম চেঞ্জ ভলিউম চেঞ্জের ক্ষেত্রে আমরা আসছি যে কি কি ভলিউম চেঞ্জ হয় ভেন্ট্রিকুলার ভলিউম চেঞ্জে আমরা হচ্ছে একটু নতুন কিছু এখানে টার্ম আছে সেই টার্মটার নাম হচ্ছে এন ডায়াস্টোলিক ভলিউম এন সিস্টোলিক ভলিউম অ্যান্ড স্ট্রোক ভলিউম ঠিক আছে এই এন ডায়াস্টোলিক ভলিউম এন সিস্টোলিক ভলিউমটা আমরা নেক্সট যে কার্ডিয়াক আউটপুট ক্লাসটা করব সেখানে আমরা ডিটেলস পড়ব যে কাকে বলে কি আসে বিষয় এন ডায়াস্টোলিক ভলিউম মানে হচ্ছে ডায়াস্টোলের শেষ যখন ডায়াস্টল শেষ হয়ে যায় তখন কতটুকু ভলিউম থাকে যদি আমার লেব্রেন্টিকুলার এন্ডাস্ট্রলিক ভলিউম হয় তাহলে লেব্রেন্টিকুলে যখন ডায়াস্টল শেষ তখন যে ভলিউমটা থাকবে তার মানে তখন যে ভলিউমের ব্লাডটা থাকবে এন্ড সিস্টোলিক ভলিউম মানে সিস্টোল যখন শেষ হয়ে যাবে তখন যে ভলিউমটা থাকবে ওকে আর স্ট্রোক ভলিউম মানে এক পিটে যতটুকু ব্লাড বের হবে এটাকে বলছি আমরা স্ট্রোক ভলিউম ঠিক আছে তার মানে হচ্ছে যেটা আমার ডায়াস্টোলের পরে ব্লাডটা আসলো সেই ব্লাডটার পুরাটাই যে আমার বের হয়ে যায় তা কিন্তু না আমার কিন্তু কন্ট্রাকশনের পরেও কিছু ব্লাড থাকে তাকে বলছি আমরা এন সিস্টোলিক ভলিউম ওকে তারে যতটুকু ব্লাড একটা ভেন্ট্রিকাল নিতে পারে তার সবটুকুই কিন্তু সে বের করে দেয় না কিছুটা ব্লাড তার ভেতরেও থেকে যায় তাহলে যে ব্লাডটা থেকে যাচ্ছে আফটার বিট স্ট্রোক আফটার পাম্প এটা যে ব্লাডটা থেকে যাচ্ছে তার নাম হচ্ছে ভলিউম আর সিস্টল হওয়ার আগে ডায়াস্টল শেষে যেইটুকু পরিমাণ ব্লাডটা থাকে তার নাম হচ্ছে ভলিউম আর একটা বিটে যতটুকু ব্লাড বের হয়ে যায় তার নাম হচ্ছে স্ট্রোক ভলিউম ওকে তাহলে এই হচ্ছে স্ট্রোক ভলিউম বলে এটা আমরা নেক্সট যে চ্যাপ্টারটা পড়বো সেখানে আরো ডিটেলস পড়বো ওকে তাহলে আমাদের হচ্ছে এখন ভলিউম কি কি চেঞ্জ হয় কিউম চেঞ্জ হয় মানে কি লেন্স সমান থাকবে তাহলে লেন্থ কখন বাড়ে কমে যখন আমার ব্লাড আসবে যাবে যখন ব্লাড আসবে যাবে তখনই লেন্থ বাড়া কমা কিছু একটা হবে কিন্তু আইসোমেট্রিক মানে কি একই থাকবে আইসোমিন্স একই তাহলে আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজে কোনো ব্লাড আসবেও না কোনো ব্লাড যাবেও না তাহলে এইটা যদি আমি মনে রাখি তাহলে আমি এটা লিখে দিতে পারবো ভলিউম রিমেন সেন একই ভলিউম থাকবে কত থাকবে একশো বিশ থেকে একশো তিরিশ কেন থাকবে কন্ট্রাকশন শুরু তার মানে ডায়াস্ট্রোল শেষ আমরা পড়েছি এ ডায়াস্ট্রোলিক ভলিউম কত একশো বিশ থেকে একশো তিরিশ তাহলে কন্ট্রাকশন শুরুতে যেহেতু কোনো ব্লাড বের হচ্ছে না তখনও থাকবে একশো বিশ থেকে একশো তিরিশ এম এল অফ ব্লাড ওকে ইজেকশন পিরিয়ডে কি হবে এখানে ব্লাড বের হয়ে যাবে তাহলে এইখানে কি হবে ভেন্ট্রিকলটা ভলিউমটা কি হবে যেতে থাকবে স্মুথলি এন্ড কন্টিনিউয়াসলি ফল কমে যেতে থাকবে আপ টু এন্ড অফ দি সিস্টোল তাহলে ইজেকশন পেজে কি হবে ব্লাডগুলা বের হয়ে যাবে ভলিউম কমতে থাকবে ওকে কমতে কমতে কতটুকু কমে যাবে সিস্টোলের শেষ পর্যন্ত যে কমটা সেটা হয়ে যাবে ওকে তাহলে সিস্টলের কম কতটুকু আমরা আগেই দেখেছি এর সিস্টোলিক ভলিউম কতটুকু চল্লিশ থেকে পঞ্চাশ এমএল তাহলে শেষ পর্যন্ত কত থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ এমএল ব্লাড থাকবে সো দিস ইজ ভলিউম চেঞ্জ ওকে তাহলে সিস্টল শেষ এইবার আসছি আমরা ডায়াস্টোল ডায়াস্টোলে কি হবে ফোটো ডায়াস্টোলিক ফেজ এখানে কোনো ব্লাড যাবেও না আসবেও না কোনো ভলিউম চেঞ্জ হবে না আইসোমেট্রিক রিল্যাক্সেশন পিরিয়ড এখানে আমরা বলেছিলাম যে লেন্থ একই থাকে তাহলে এখানেও কোনো ব্লাড যাবে না আসবে না এইখানে ভলিউমে কোনো চেঞ্জ হবে না তাহলে ভলিউমের চেঞ্জ কোথায় গিয়ে হবে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেস ডায়াস্টেসিস অ্যান্ড লাস্ট র্যাপিড ফিলিং ফেসে যাবে তাহলে ফার্স্টিক র্যাপিড ফিলিং ফেসে কী হবে ভলিউম বেড়ে যাবে খুব র্যাপিডলি যেহেতু অনেকগুলো ব্লাড চলে আসছে এই জন্য ভলিউমটা অনেক র্যাপিডলি বাড়বে ডায়াসিটিসিস হচ্ছে ভলিউমটা স্লোলি বাড়বে আর লাস্ট র্যাপিড ফিলিংয়ে হচ্ছে ডায়াস্ট ভলিউমটা অনেক বেশি বাড়বে তাহলে ভলিউম কত বাড়বে কত বাড়বে আমরা আগেই বলে দিয়েছি এন ডায়াস্টলিক ভলিউম কত বাড়বে আপ টু ওয়ান টোয়েন্টি টু ওয়ান থার্টি এম এল অফ ব্লাড বাড়বে ওকে তাহলে এই গেল হচ্ছে ভলিউম চেঞ্জ তাহলে যদি আমার ভলিউম চেঞ্জ কোয়েশ্চেন আসে তাহলে আমরা এইভাবে বলবো এইখান থেকে স্টার্ট করব ভলিউম চেঞ্জ ভেন্ট্রিকুলার ভলিউম চেঞ্জ প্রথমে কি কি ভলিউম চেঞ্জ আমরা একটু যদি নিজেরা মনে রাখি তাহলে এইগুলাই আমি ওই জায়গায় জায়গায় বসাই দিই তাহলে প্রথম ইভেন্টিকুলার সিস্টল দিয়ে আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজে কি থাকবে এন্ডাস্ট্রলিক ভলিউমেই ভলিউমটাই থাকবে ইজেকশন ফেজে আস্তে আস্তে এখানে কি হতে পারবে কমতে থাকবে ভলিউমটা কমতে থাকবে আর হচ্ছে ডায়াস্ট্রলে কি হতে থাকবে ডায়াস্ট্রলে হচ্ছে প্রথমে কোনো চেঞ্জ হবে না আইসোমেট্রিক রিল্যাক্সেশন পর্যন্ত কোনো চেঞ্জ হবে না ভলিউমের ফিলিং ফেজে যখন যাবে তখন চেঞ্জ হবে র‍্যাপিড ফিলিং ফেজে র‍্যাপিড চেঞ্জ হবে ডায়াস্টেসিসে আস্তে আস্তে চেঞ্জ হবে লাস্ট র্যাপিড ফিলিং ফেজে আবার র্যাপিড চেঞ্জ হবে কত হবে এইখানে হচ্ছে ডায়াস্টোলের শেষের যে ভলিউমটা তার মানে এন ডায়াস্টোলিক ভলিউমটা এখানে কমপ্লিট করবে ওকে তাহলে এই হচ্ছে গেল আমাদের ভলিউম চেঞ্জ ডিউরিং কার্ডিয়াক সাইকেল তাহলে ভলিউম চেঞ্জটা অত বেশি কঠিন না প্রেসার চেঞ্জটা একটু জটিল ওইটা একটু তোমাদেরকে মনে রাখতে হবে ওকে একটু শর্টকাটে আমরা বলেছিলাম এটা হচ্ছে কি আমাদের অ্যাট্রিয়াল প্রেশার কার বলেছিলাম কার্ভটা আমি দেখেছি খুব একটা কোয়েশ্চেন আসে না তাহলে তোমাদের এটার প্রয়োজন নেই ঠিক আছে অ্যাট্রিয়াল প্রেশার কার্ভের আমার মনে হয় তোমাদের প্রয়োজন বাদ আমরা অ্যাট্রিয়াল প্রেশার খুব একটা আসে না এই জন্য এটার আমাদের দরকার নাই এই স্লাইডটা যদিও আমি দিয়েছি তোমাদের আমার মনে হয় এটা প্রয়োজন নাই ওকে আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি নেক্সট স্লাইডে ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইজ দ্য হার্ট সাউন্ড আমরা হার্ট সাউন্ড সম্পর্কে কিন্তু আগেই আলোচনা করেছি হার্ট সাউন্ড কি বিভিন্ন রকমের সাউন্ড তৈরি হয় কখন তৈরি হয় যখনই বিট যখনই হচ্ছে বন্ধ হয়ে যাবে তখন সাউন্ড তৈরি হবে অথবা যখন খুব জোরে ব্লাড আসবে তখন সাউন্ড তৈরি হবে তাই না আমরা এগুলো পড়েছিলাম তাহলে হোয়াট ইজ হার্ট সাউন্ড অনেক সময় আমাদের ডেফিনেশন আসে সো ডেফিনেশন জানতে হবে দ্য মেকানিক্যাল অ্যাক্টিভিটিস অফ হার্ট ডিউরিং ইচ কার্ডিয়াক সাইকেল সাম সাউন্ড

আমরা যেহেতু মোবাইল ইউজ করি আমরা সবসময় ভাইব্রেশনটা বুঝি তাই না কি হয় একটা হচ্ছে কম্পন ভাইব্রেশন ইজ কল কম্পন কম্পন তৈরি করে কারা ভাল হার্ট ভালভে যে কম্পন তৈরি হয় এতে হার্ট সাউন্ড তৈরি হতে পারে টারবুলেন্স অফ ব্লাড ফ্লো টারবুলেন্স ব্লাড ফ্লো মানে হচ্ছে কিভাবে বুঝাবো আমরা নেক্সট ক্লাস এগুলো ভালো করে ডিটেলস জানবো এখন একটু বুঝে নাও টারবুলেন্স মানে হচ্ছে এলোমেলো ওকে ধরো তুমি একটা পানি একটা যদি পুকুরে তুমি যদি একটা ঢিল ছুড়ো তখন কি হয় পুকুরটা কেমন শান্ত ছিল তাই না যখনই ঢিল তখন কি একটা একটা রাউন্ড রাউন্ড হয়ে হয়ে এক কি ঢেউয়ের মতো আস্তে আস্তে ঢেউয়ের মতো হয়ে যাচ্ছে তাই না তাহলে এই জিনিসটাই হচ্ছে টার্বুলেন্স তার মানে কি একটা শান্ত ছিল একটা সাম্যাবস্থা ছিল সেখানে কি হচ্ছে এলোমেলো আমি জিনিসটা তৈরি করেছি এটাকে বলি আমরা টার্বুলেন্স তাহলে এইখানে আবার আমি কোথায় পুকুর পেলাম হাটের ভেতরে হাটের ভেতরে কি আর পুকুর আছে আছে কেন পুকুর আছে কারণ হাটের ভেতরে তো ব্লাড আছে ব্লাড যেখানেই ফ্লুইড সেখানেই সেখানেই লিকুইড তার মানেই এটাকে আমরা পুকুর হিসেবে এক্সপ্লেন করতে পারি তাহলে হাটের ব্লাডগুলা যদি আমরা কি বলবো একটা ধরো হঠাৎ করে তাদের ফ্লোটা যদি আমরা চেঞ্জ করি দ্যাট ইজ কল টারবুলেন্ট ব্লাড ফ্লো যদি টার্বুলেন্ট ব্লাড ফ্লো হয় তাহলে আমাদের সাউন্ডটা হবে যদি ভাইব্রেশন অফ কার্ডিয়াক ওয়াল মেজর ব্লাড ভেসেল হয় তাহলেও আমাদের কি হবে তাহলেও আহ হার্ট সাউন্ডটা প্রোডাকশান হবে ঠিক আছে তাহলে এই হচ্ছে হার্ট সাউন্ড প্রোডাকশন তৈরি হওয়ার মেকানিজম তাহলে ডেফিনেশন জানলাম কারণটা জানলাম হার্ট সাউন্ড কাকে বলে আর একটি আরেকটা জিনিস এখানে আমি একটু লিখেছি এটা একটু এটা নাম হচ্ছে মারমার মারমার কি জিনিস মারমার হচ্ছে এটা কিন্তু মারামারি কিছু জিনিস না মারমার একটা টার্ম মারমার হচ্ছে হার্ট সাউন্ডের বাইরেও আমরা কিছু অ্যাবনার্মাল হার্ট সাউন্ড পেতে পারি কোনো অসুখে ডিজিস কন্ডিশনে দ্যাট ইজ কল মারমার অনেক সময় মারমার এরকম কোয়েশ্চেন আসে এই জন্য আমি এটা এখানে অ্যাড করে দিয়েছি এটা হচ্ছে অ্যাপ্লাইড অ্যাপ্লাইড মানে প্যাথোলজিক্যাল নর্মাল না ওকে নর্মাল না এটা হচ্ছে প্যাথোলজিক্যাল কন্ডিশন যে আমার হার্টের কোনো ডিজিজ হলে দেখা যায় নর্মাল হার্ট সাউন্ডের থেকে অ্যাবনর্মাল কিছু হার্ট সাউন্ড শোনা যায় তখনই হচ্ছে আমরা কি করবো স্ট্যাথোস্কোপ দিয়ে হার্টের সাউন্ড শুনে আমরা আইডেন্টিফাই করতে পারবো ইজ দেয়ার এনি ডিজিজ প্রেজেন্ট অর নট এবং এর জন্য আমার কি করতে হবে অনেক প্র্যাকটিস করতে হবে অনেক ভালো ক্লিনিশিয়ান হতে হবে তাই না তো ওকে সো দ্যাট ইজ কল মারমার এইবার আসছি নর্মাল হার্ট সাউন্ড নর্মাল হার্ট সাউন্ড কত রকমের হতে পারে আমরা আগে একবার বোধহয় বলেছিলাম নর্মাল হার্ট সাউন্ড হচ্ছে দেয়ার আর ফোর হার্ট সাউন্ড ফার্স্ট হার্ট সাউন্ড সেকেন্ড হার সাউন্ড থার্ড হার্ট সাউন্ড অ্যান্ড ফোর্থ হার্ট সাউন্ড ওকে চার রকমের হার্ট সাউন্ড ইজ দ্য নর্মাল হার্ট সাউন্ড তাহলে এই নর্মাল হার্ট সাউন্ড বলতে আমরা কি বুঝি

ফার্স্ট এবং সেকেন্ড হার্ট সাউন্ড শুনতে পাই বাকি থার্ড এন্ড ফোর্থ থার্ড এবং ফোর্থ চারটা পরের দুইটা হার্ট সাউন্ড আমরা স্টেথোস্কোপ দিয়ে শুনতে পাই না কোশ্চেন করা হয় কিন্তু তাহলে কি কখনোই শোনা যায় না শোনা যায় যদি মেশিনের মাধ্যমে শোনা যায় সেই মেশিনটার নাম কি ফোনো কার্ডিওগ্রাম মেশিনটার নাম কি ফোনো কার্ডিওগ্রাম তাহলে এই ইট ক্যান বি অডিওবল এটা নর্মালি স্টেথোস্কোপ দিয়ে অডিওবল না মানে স্টেথোস্কোপ দিয়ে আমি শুনতে পাই না বাট এটা শোনা যায় কিভাবে ফোনো কার্ডিওগ্রামের মাধ্যমে তো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখন তুমি তোমার নিজের হার্ট সাউন্ড শোনো অথবা তোমার ভাই বোনের হার্ট সাউন্ড শোনা প্র্যাকটিস করে দেখো যে কয়টা হার্ট সাউন্ড শোনা যাচ্ছে এক একটা ইয়েতে কার্ডিয়াক সাইকেলে কয়টা হার্ট সাউন্ড শোনা যাচ্ছে বাট তুমি দেখবা যে চারটা হার্ট সাউন্ড তুমি শুনতে পাচ্ছ না তখন তুমি কি ভাববা তোমার তুমি যার হার্ট সাউন্ড শুনছো তার কি কোনো ডিজিজ আছে না এটা ডিজিজ না ফার্স্ট এবং সেকেন্ডটাই হচ্ছে স্টেটোস্কোপ দিয়ে অডিওবল বাট থার্ড এবং ফোর্থ থার্ড সাউন্ডটা যেহেতু অডিওবল না এই আমরা শুনতে পাচ্ছি না কিন্তু এটা যদি আমি ফোনো কার্ডিওগ্রাম যদি এখানে আমি অ্যাটাচ করি তখন এই দুটা সাউন্ড আমরা শুনতে পাবো ওকে তাহলে এইভাবে কোয়েশ্চেন করা হয় যে কি মাধ্যমে শোনা যায় তখন এই ফোনো কার্ডিওগ্রাম এই মেশিনটার নামটা একটু মনে রেখে তোমার অ্যান্সার করতে হবে যে ফোনো কার্ডিওগ্রামে শোনা যায় আবার কিছু কিছু মানুষের হার্ড হার্ট সাউন্ডটা কিন্তু শোনা যায় সেটা আমরা পরে আসছি সেই মানুষগুলার নাম হচ্ছে কারা অ্যাথলেট যারা কারা যারা হচ্ছে এই যে দৌড় এগুলা খেলাধুলা করে তাদেরকে বলি আমরা তাই একশো মিটার পাঁচশো মিটার দৌড় দিচ্ছে অথবা তোমার হচ্ছে হাই জাম্প লং জাম্প দিচ্ছে তাই না তাদেরকে বলি আমরা অ্যাথলেট তো অ্যাথলেটরা অনেক এক্সারসাইজ করে তো ওদের থার্ড সাউন্ড অনেক সময় শোনা যেতে পারে এটা কিন্তু প্যাথোলজিক্যাল না এটা নর্মাল যাই হোক এটা একটু জেনে রাখার জন্য এবার আসি আমরা কোন হার্ট সাউন্ড কখন তৈরি হচ্ছে সো নাম্বার ওয়ান ইজ দ্য ফার্স্ট হার্ট সাউন্ড তাহলে যেহেতু দুইটা হার্ট সাউন্ড আমাদের শোনা যায় এই দুইটা হার্ট সাউন্ড সম্পর্কে আমাদের ডিটেলস জানতে হবে ডিটেলস জানতে হবে ঠিক আছে সো ডিটেলস আমার লেকচারে দেওয়া আছে আচ্ছা একজন বলছে কোন কোন ডিজিজে অ্যাবনরমাল হার্ট সাউন্ড হয় মানে মারমার তাই না মারমার ইজ কল্ড অ্যাবনর্মাল হার্ট সাউন্ড কোন কোন ডিজিজে অ্যাবনর্মাল হার্ট সাউন্ড হয় এখন ডিজিজ বললে কি তোমাদের মনে থাকবে ডিজিজ তো তোমরা এখনো পড়ো নাই তাই না এটা পড়বা তোমরা মেডিসিনে যখন পড়বা কার্ডিওলজি সাবজেক্টটা মেডিসিনে পড়বা তখন ডিজিজগুলো পড়বা তাহলে এই ডিজিজে অ্যাবনর্মাল হার্ট সাউন্ড শোনা যায় তোমার যদি কখনো তোমার ভালভের ডিজিজ হয় ঠিক আছে আমরা যে ভালভগুলো পড়লাম যে দুই রকমের ভালভ হয় অ্যাট্রেভেন্ট্রিকুলার ভালভ সেমিলুনার ভালভ এই ভালভুলার ডিজিজ যখন হয় তখন হচ্ছে আমরা অ্যাবনার্মাল হার্ট সাউন্ড শুনতে পারি এবং হচ্ছে হার্ট ফেলুর যদি হয় তখন আমরা কিছু হার্ট কিছু হার্টরমাল সাউন্ড আমরা শুনতে পারি এগুলা ডিজিজ ঠিক আছে তাহলে হার্ট ফেলুর ডিজিজ এই ক্ষেত্রে আমাদের অ্যাবনরমাল হার্ট সাউন্ড শোনা যায় সেটার নাম হচ্ছে মারমার এবং এটা শোনার জন্য তোমাদের অনেক বেশি স্কিললেস হইতে হবে এই জন্য বারবার করে যখনই তোমরা পেশেন্ট দেখতে যাবা ওয়ার্ডে যেই পেশেন্টই পাবা একটুখানি হার্ট সাউন্ডটা দেখবি দেখবা যে অনেকেই খুশি হয়ে যায় অনেক পেশেন্ট খুশি হয়ে যায় আজকাল তো ডাক্তারের উপরে সবাই হচ্ছে স্যাটিসফাই না তাই না কেন আমরা রুগী দেখার সময় দিই না তাহলে তুমি যদি রুগী দেখতে চাও অনেকেই কিন্তু খুশি হয়ে যাবে যে বাবা আমাকে দেখছে তাহলে তুমি তোমার স্বার্থে দেখবা কিন্তু পেশেন্টটা খুশি হয়ে যাবে আবার অনেক ভিআইপি পেশেন্ট আছে তারা আবার টাচ করতে দেবে না ঠিক আছে যাই হোক অনেক রকমের প্রবলেম হবে যখন তোমরা ওয়ার্ডে যাবা তখন এগুলো ফেস করবা ও আমি যেটা তোমাদের অ্যাডভাইস দিব সব সময় যেটাই পড়বা সেটাই শোনা মানে যেমন এখন আমরা হার্ট সাউন্ড পড়ছি যদি তোমাদের কারোর বাসে স্ট্যাথোস্কোপ থাকে তাহলে হার্ট সাউন্ডটা একটু শোনার চেষ্টা করে দেখো যে শোনা যায় কি না তাহলে কোথায় আমরা সুন্দর শুনতে পাবো অ্যাপেক্স বিট আমরা পড়েছি তাই না অ্যাপেক্স বিটে সবচাইতে ভালো শোনা যায় তাহলে এই জায়গাটাই শুনবো ওকে তো আসি আমরা আবার পড়াতে হার্ট সাউন্ড আমরা পড়েছিলাম চার রকমের সো ফার্স্ট হার্ট সাউন্ডটা কেমন আমরা ডিটেলস জানতে হবে তাহলে প্রথমে ইট অকার দ্যার দ্য অনসেট অফ ভেন্টিকুলার সিস্টোল ভেন্টিকুলার সিস্টোলের সময় যখন সাডেন ক্লোজার অফ হেভি ভালভ হবে তখন এটা শোনা যাবে তাহলে কারণটা কি কখন এ ফার্স্ট আর্ট সাউন্ড শোনা যাবে এভি ভালভ ক্লোজ এর জন্য এভি ভালভ বন্ধ হয়ে যাওয়ার জন্য ফার্স্ট আর্ট সাউন্ডটা তৈরি হবে কখন এভি ভালভ বন্ধ হবে ডিউরিং ভেন্টিকুলার সিস্টোল ওকে ডিউরিং ভেন্টিকুলার সিস্টোল এবং ফার্স্ট আর্ট সাউন্ডটা কেমন শব্দটা লো পিচ ডাল এবং প্রলং বেশি সময় ধরে হবে লো পিচ হবে এবং ডাল হবে একে আমরা এল ইউ লাভ লাভ সাউন্ডটা আমরা শুনতে লো পিচ ডাল এবং প্রলং এইভাবে লাভ হিসেবে আমরা শুনতে পারবো আমরা যদি শোনার সময় উচ্চারণ করি লাভ দেখবো যে এর সাথে মিলে যাচ্ছে ফার্স্ট সাউন্ড ফ্রিকুয়েন্সি কত আচ্ছা ডিউরেশন কত পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট ওয়ান সেভেন সেকেন্ড ডিউরেশন পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট ওয়ান সেকেন্ড কত লো পিচ লো পিচ এটাকে আমরা হার্ট একক দিয়ে বুঝাই হার্ট হার্ট কত পঁচিশ থেকে পঁয়তাল্লিশ হার্ট এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ওকে ফ্রিকুয়েন্সি হচ্ছে ফার্স্ট হার্ড ২৫- পঁচিশ থেকে পঁয়তাল্লিশ সিগনিফিকেন্স এটা খুবই ইম্পর্টেন্ট যে ফার্স্ট সাউন্ড যে আমি শুনলাম শোনার আমার দরকার কি ফিজিওলজিক্যালি যার ডিজিজ আছে তার তো ফার্স্ট সাউন্ডও আছে তাই না যা ডিজিজ নাই তারও ফার্স্ট ফার্স্ট হার্ট সাউন্ড আছে তাহলে কেন আমি ফার্স্ট হার্ট সাউন্ড শুনবো যার ডিজিজ নাই তাই না কেন শুনবো দিস ইজ দ্য সিগনিফিক্যান্স ইম্পর্টেন্স আমি শুনবো এই জন্য ইট ইন্ডিকেটস দ্য অনসেট অফ ভেন্টিকুলার সিস্টোল যদি কারোর ফার্স্ট হার্ট সাউন্ড আমি শুনতে পারি তাহলে আমি বলতে পারবো যে তোমার ভেন্টিকুলার সিস্টোলটা স্টার্ট হয়েছে ঠিক আছে ভেন্টিকুলার সিস্টলটা স্টার্ট হয়েছে তাহলে তোমার ভেন্টিকুলার সিস্টোল নর্মাল এটা বুঝতে পারবো আর কি পড়তে পারবো বুঝতে পারবো ডিউরেশন অ্যান্ড ইন্টেন্সিটি ডিউরেশন অ্যান্ড ইন্টেন্সিটি তার মানে ডিউরেশন অ্যান্ড ফ্রিকুয়েন্সি ইন্ডিকেট এটা যদি দেখি ঠিক আছে এটা ইন্ডিকেট করে কন্ডিশন অফ মায়োকার্ডিয়াম মানে হার্টের মাসেলের কন্ডিশনটাকে ইন্ডিকেট করে ক্লিয়ার সাউন্ড ইন্ডিকেট দ্যাট ভালভ ক্লোজ প্রপারলি ক্লিয়ার সাউন্ডটা কি ইন্ডিকেট করে ভালভটা প্রপারলি ক্লোজ হয়েছে তার মানে ভালভের কোনো সমস্যা নাই আমার কিছু পার্টিসিপেন্ট কমে যাচ্ছে বুঝছি না কেন দুইজন নিভ হয়ে গেল কেন বুঝছি না ওকে তাহলে এই গেল ফার্স্ট হার্ট সাউন্ড এই জিনিসগুলা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হার্ট সাউন্ড কাকে বলে কি কি হার্ট সাউন্ড আছে কোন কোন হার্ট সাউন্ড সাউন্ড আমরা শুনতে পারি কাকে বলে কিভাবে তৈরি হয় তার কত ডিউরেশন এগুলো ডিটেলস আমাদের কিন্তু প্রয়োজন সিগনিফিকেন্স আমাদের ডিটেলস জানতে হবে এইবার আসছি আমরা সেকেন্ড হার্ট সাউন্ড ই টকার্স এট দা এন্ড অফ দি ভেন্টিকুলার ডায়াস্ট্রল ভেন্টিকুলার ডায়ল যখন শেষ হয় তখন কি হয় ডিউ টু সাড়েন ক্লোজার অফ সেমিলোনার ওয়ার্ল সডেন ক্লোজার অফ সিলিউনিলার ভাল যখন হবে তখন এই শব্দটা হবে এটা নাম হচ্ছে সেকেন্ড হার সাউন্ড এটা কেমন শব্দ হবে ডাব ওটা ছিল লাভ এটা ছিল ডাব তাহলে ডাব এর মতো একটা সাউন্ড হবে এবং এই সাউন্ডটা হচ্ছে হাই পিচ ওখানে ছিল লো পিচ এটা হবে হাই পিচ শার্প এবং শর্ট ওখানে ডিউরেশন ছিল কিন্তু প্রলম আর হচ্ছে লো পিচ ছিল এখানে হবে হাই পিচ শার্প এবং শর্ট লাইক ডাব

ফাস্টার সাউন্ড এবং সেকেন্ড হার্ট সাউন্ডে ডিটেইলস এই দুইটা ডিটেইলস আমাদের জানতে হবে থার্ড হার্ট সাউন্ড এবং फोर्थ হার্ট সাউন্ডের অত বেশি আমার প্রয়োজন নাই তাও আমরা জানব যে কিভাবে হচ্ছে এটা কিন্তু ভালভের জন্য হয় না থার্ড হার্ট সাউন্ড হচ্ছে ফার্স্ট রেপিড ফিলিং ফেজে যে হেতু হড়মড় করে অনেকগুলা ব্লাড চলে আসে সেই ব্লাড আসার জন্য এই সাউন্ডটা তৈরি হয় আর फोर्थ হার্ট সাউন্ড তৈরি হয় হচ্ছে লাস্ট রেপিড ফিলিং ফেজ লাস্ট রেপিড ফিলিং ফেজে যে ব্লাডগুলা চলে আসে তার জন্য এগুলা কিন্তু ভাল ক্লোজ এর জন্য হয় না এই সাউন্ড গুলো প্রোডাকশন হয় না এগুলো জাস্ট জানার জন্য কিন্তু ডিটেল জানতে হবে আমি তোমাদেরকে বারবার বলে দিচ্ছি ডিটেল জানতে হবে কি কি ডিটেল জানতে হবে ফার্স্ট হার্ট সাউন্ড এবং সেকেন্ড হার্ড সাউন্ডের কেন হচ্ছে কি আসে বিষয় ডিটেলস আমাদেরকে জানতে হবে কারণ হার্ট সাউন্ড কিন্তু তোমাদের একটা কোয়েশ্চেন হার্ট সাউন্ড থেকে আসে তাহলে হার্ট সাউন্ডের ডেফিনেশন কি কি টাইপস এর হার্ট সাউন্ড আছে কোনটা অডিয়েবল কোনটা না তারপরে হচ্ছে ফার্স্ট হাফ সাউন্ডের ডিটেলস এবং সেকেন্ড হাফ সাউন্ডের ডিটেলস আমাদেরকে জানতে হবে ওকে তাহলে এই গেল আমাদের হার্ট সাউন্ড আমি কিন্তু অনেকক্ষণ আমার ক্লাসটা ইন্টারাপশান ছিল যার জন্য আমি কিন্তু বেশি তোমাদেরকে ডেলিভারি দিতে পারি নাই এইজন্য আমি ইসিজিটা আজকে শেষ করে দিতে চাচ্ছি যেহেতু এক একদিন নেট প্রবলেম থাকে ইসিজিটা আজকে আমি শেষ করে দিতে চাচ্ছি তোমরা একটু ধৈর্য ধরে থাকো বেশি সময় নিব না আমি জাস্ট ইসিজিটা শেষ করে আমি আজকে ক্লাস শেষ করে দিব ওকে তাহলে ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাম ইসিজি মানে কি ইলেকট্রো কার্ডিওগ্রাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইসিজি আমাদের শর্ট নোট আসে আমাদের এমনি কোশ্চেন আসে ইসিজি আমাদের ধরা হয় সো ইসিজি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো হোয়াট ইজ ইসিজি ইসিজি মানে হচ্ছে ইলেকট্রো কি ইলেকট্রো কার্ডিওগ্রাম ওকে তাহলে ডেফিনেশন ইট ইজ দা প্রসেস অফ রেকর্ডিং ইলেকট্রিক্যাল পোটেন্সিয়াল জেনারেটেড ইন দ্য হার্ট ডিউরিং কার্ডিয়াক সাইকেল ফ্রম দ্য সার্ফেস অব দি বডি ওকে এটা দিতে পারি অথবা ইট ইজ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ হার্ট ডিউরিং কার্ডিয়াক সাইকেল এই যে এই কথাটা তোমরা এভাবে দিতে পারো আমি একটু তোমরা লিখে নাও একটু কলজ কাগজ কলম দিয়ে একটু ডেফিনেশনটা লিখে নাও তোমাদের একটা ডেফিনেশন হতে পারে প্রথমটা

ডিউরিং কার্ডিয়াক সাইকেল ফ্রম দ্য সার্ফেস অফ দি বডি ইস কলিজি ইসিজির কিন্তু এই কথাটা এই যে ডিউরিং কার্ডিয়াক সাইকেল ফ্রম দা সার্ফেস অফ দি বডি এই কথাটা এইখানে অ্যাড হবে ওকে তাহলে এই গেল ইসিজি ডেফিনেশন এখন যে মেশিনটা দিয়ে করি সেই মেশিনটার নাম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ ইলেকট্রোকার্ডিওগ্রাফ ওকে দ্য মেশিনটার নাম হচ্ছে যে মেশিন দিয়ে ইলেকট্রোকার্ডিওগ্রামটা করা হয় সেই মেশিনটার নাম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাফ ওকে হোয়াট আর দ্য ইম্পর্টেন্স কেন আমরা ইসিজি করি এটা আমরা সবাই জানি তাই না অসুখ দেখার জন্য তা আমি তো পড়ছি ফিজিওলজি অসুখ পড়ছি সত্যি না তাহলে আমি ইসিজি এখানে কেন পড়ছি কারণ ফিজিওলজিতেও ইসিজি করার প্রয়োজন আছে তার মানে নরমালিও ইসিজি পড়ার করার প্রয়োজন আছে কিসের জন্য টু মেজার দা হার্ট রেট হার্ট রেট ক্যান বি ক্যালকুলে হার্ট রেট ক্যালকুলেশন করতে পারি হার্ট রেট আমি কি ক্যালকুলেট করার জন্য ইসিজি করতে পারি ভেরি গুড হার্ট কি অবস্থা আছে এটা জানা যায় হ্যাঁ ভালো কথা বলেছো তাহলে হার্ট কি অবস্থায় আছে এটাই হচ্ছে কন্ডিশন অফ হার্ট এটা জানা যাবে ভেরি গুড আর কি আর হচ্ছে হার্ট রেটটা এখান থেকে ক্যালকুলেট করতে পারি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা দেখা যাচ্ছে ইসিডি পড়েছি কিন্তু ইসিজি ইসিজি কাজ কেন কেন করি করি এটা আমরা জানি না। হ্যাঁ তো হার্ট রেট জানার জন্য হার্ট রেট হচ্ছে এক মিনিটে যতগুলো হার্ট বিট হয় তাকেই বলছি আমরা হার্ট রেট এই হার্ট রেটটা ক্যালকুলেট করা হয় এবং হার্টের কন্ডিশনটা জানা যায় ভেরি গুড ওকে তাহলে এই গেল ইসিজি ডেফিনেশন এন্ড ইম্পর্টেন্স এখন ইসিজি দেখতে কেমন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইসিজি আঁকা একটা ইসিজি আঁকলে আমরা কেমন করে আঁকবো এটা হচ্ছে একটা ইসিজি আঁকা ওকে এই ইসিজিটা মেনলি আমি এখানে যেভাবে এঁকেছি এটা আঁকার সুবিধার জন্য কিন্তু আসলে ইসিজিটা কেমন থাকে থাকে আমি একটু তোমাদের আমরা যে ইসিজি মেশিনে ইসিজি করি সেই রিপোর্টটা থাকে এইরকম এরকম গ্রাফের ভেতরে এইরকম করে ইসিজি ট্রেসিং থাকে ওকে কিন্তু এটা আঁকা যেহেতু কঠিন তাই আমরা এই গ্রাফ টা আর আঁকবো না গ্রাফটা আঁকবো না আমরা নর্মালি এই ছবিটা এঁকে দিব এই ছবিটা আঁকবো তাহলে কি কি থাকে ইসিজি কি পি ওয়েভ ওয়েভ এই এই যে এটাকে মানে ঢেউ এটা একটা না এটা মতো হচ্ছে বেস লাইন তাই না এটা হচ্ছে বেজ লাইন একটা গ্রাফের এটা হচ্ছে বেজ লাইন কিন্তু এই জিনিসগুলো দেখো উপরে উপরে এগুলোকে বলি আমরা ওয়েভ তাহলে একটা ইসিজিতে কি থাকবে পি ওয়েভ থাকবে থাকলো এরপরে দেখো কিউ আর এস এগুলাও কি এগুলাও এক একটা ওয়েভ এই ওয়েভটা নিচের দিকে এই ওয়েভটা উপরের দিকে এই ওয়েভটা আবার নিচের দিকে আর কি থাকে আর একটা টি এটাও উপরের দিকে একটা ওয়েভ থাকে তাহলে ইসিজিতে দেখা থাকে কিছু ওয়েভ কিছু সেগমেন্ট কিছু কমপ্লেক্স ওকে তাহলে কি কি ওয়েভ থাকে পি ওয়েভ কিউ ওয়েভ আর ওয়েভ এস ওয়েভ টি ওয়েভ ওকে ছবি দেখে আমরা বুঝে যাচ্ছি কি কি ওয়েভ থাকে পি এবং এই কয়টা ওয়েভ থাকে এখন কমপ্লেক্স মানে কি তিনটা ওয়েব একসাথে লাগানো তাই না এই জন্য এটাকে আমরা কিউ আর এস কমপ্লেক্স বলতে পারি আবার আলাদা আলাদা করে কিউ আর ওয়েভ এস ওয়েভ বলতে পারি ওকে তাহলে দিস ইজ কল কিউ আর এস কমপ্লেক্স তাহলে ওয়েভ কয়টা যদি বলি এক দুই তিন চার পাঁচটা ওকে প্রথমটার নাম পি তারপরটার নাম কিউ তারপরে নাম আর তারপরে নাম এস তারপরে এটা নাম টি তাহলে পাঁচটা ওয়েভ আর এই তিনটা ওয়েব যেহেতু একসাথে থাকে একে আমরা কিউআরএস কমপ্লেক্সও বলতে পারি ঠিক এখন কিছু ওয়েব আছে দেখো উপরের দিকে এই ওয়েভটা উপরের দিকে এই ওয়েভটা উপরের দিকে আবার এই ওয়েভটা দেখো নিচের দিকে তাহলে যেটা উপরের দিকে তাকে আমরা বলি পজিটিভ ওয়েভ যেটা নিচের দিকে তাকে বলি আমরা নেগেটিভ ওয়েভস তাহলে কি কি পজিটিভ ওয়েভ পজিটিভ ওয়েভ হচ্ছে তিনটা

কোন ওয়েভ কি রিপ্রেজেন্ট করে কোন ওয়েভ কি রিপ্রেজেন্ট করে পি ওয়েভ কি রিপ্রেজেন্ট করে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন পি ওয়েভ রিপ্রেজেন্ট করে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন ইউ ওয়েভ কি রিপ্রেজেন্ট করে সেপটাল ডিপোলারাইজেশন আর ওয়েভ অ্যাপিকাল লেফট ভেন্টিকুলার ডিপোলারাইজেশন এস ওয়েভ পোস্টেরো বেজাল লেফট ভেন্টিকুলার ডিপোলারাইজেশন টি ওয়েভ ভেন্টিকুলার ডিপোলারাইজেশন ওকে তাহলে আমার জানতে হবে ওয়েভগুলোর নাম কি এবং তারা কি কি রিপ্রেজেন্ট করে তাহলে পি ওয়েভ অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন কি ওয়েভ সেপটাল ডিপোলারাইজেশন আর ওয়েভ লেফট অ্যাপিক্যাল ভেন্টিকুলার ডিপোলারাইজেশন এস ওয়েভ পোস্টেরিও লেভ লেফট ভেন্টিকুলার ডিপোলারাইজেশন টি ওয়েভ ভেন্টিকুলার ডিপোলারাইজেশন তাহলে এই যে এত ডিপোলারাইজেশন ডিপোলারাইজেশন এটার মধ্যে একটা জিনিস কিন্তু নাই কি নাই অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন কিন্তু নাই কেন নাই কারণ অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন এই ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের সাথে মার্জ হয়ে যায় মার্জ মানে কি একটাকে আরেকটা দিয়ে প্রতিস্থাপন করে ফেলে তাই না এই জন্য অ্যাট্রিয়াল রিপোলারাইজেশনটা কিন্তু এই ইসিজিতে আসে না একটা দিয়ে আর একটা মার্জ হয়ে যায় এই জন্য আসে না ওকে আর কমপ্লেক্স কি কিউআরএস কমপ্লেক্স এটা হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন এবং অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন আর একটা হচ্ছে টি সহ কমপ্লেক্স অনেক সময় বলা হয় কিউআরএস টি কমপ্লেক্স এটা হচ্ছে ভেন্টিকুলার ডিপোলারাইজেশন এন্ড ভেন্টিকুলার ডিপোলারাইজেশন একসাথে আমার এটা রিপ্রেজেন্ট করে ওকে তাহলে এই গেল ওয়েভগুলোর নাম এবং কোন ওয়েভ কি রিপ্রেজেন্ট করে এইবার আসছি আমরা আলাদা আলাদাভাবে পি ওয়েভ কি করে কিউআরএস কমপ্লেক্স কি করে এবং তার ডিউরেশন কত টি ওয়েভ কি করে এবং তার ডিউরেশন কত ইন্টারভাল কাকে এইবার আসছি আমরা ইন্টারভাল কাকে বলে আমরা একটা ছবিতে যাই হোয়াট ইজ ইন্টারভাল ইন্টারভাল দেখো ইন্টারভাল মানে কি আর এর আগ পর্যন্ত আর পি এর শুরু থেকে যে শুরু কিউ এর মানে কিউ আর এস টি কমপ্লেক্স এর শুরুটাকে আমরা বলছি পি আর সেগমেন্ট ওকে এস টি ইন্টারভাল কাকে বলে এস এর শেষ টি এর শুরুকে বলছি আমরা এস টি সেগমেন্ট ওকে আর কি কিউটি ইন্টারভাল হতে পারে কিউ এর শুরু এবং টি এর শেষকে আমরা কিউটি ইন্টারভাল বলছি ওকে তাহলে কিছু ইন্টারভাল আছে কিছু সেগমেন্ট আছে এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পি আর ইন্টারভাল পি আর ইন্টারভাল পি শুরু থেকে এস কমপ্লেক্স পর্যন্ত যে ইন্টারভালটা এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এটা থেকে আমরা হার্ট ব্লকটা আইডেন্টিফাই করতে পারি ওকে তাহলে পিআর ইন্টারভালটা কি জিনিস ইট ইজ দ্য ইন্টারভাল ফ্রম দ্য অনসেট অফ পি ওয়েভ টু দা অনসেট অফ কিউ আর এস কমপ্লেক্স অ্যাকচুয়ালি ইট ইজ পি কিউ ইন্টারভাল বাট ইউ ওয়েভ ইজ ফ্রিকোয়েন্টলি অ্যাবসেন্ট অনেক সময় কিউ ওয়েভটা পাওয়া যায় না এই জন্য আমরা পিআর ইন্টারভাল বলি কিউ বলি না এটা মেজার করি ইট মেজার দ্য কন্ডিশন টাইম কন্ডাকশন টাইম অফ ইম্পাস ফ্রম দ্য এস এন টু দ্য ভেন্ট্রিকল এটা অত ইম্পর্টেন্ট না ডিউরেশনটা ইম্পর্টেন্ট পি আর ইন্টারভালের ডিউরেশন পয়েন্ট ওয়ান এইট সেকেন্ড হচ্ছে নর্মাল কিন্তু এটা হচ্ছে কি প্রলং হতে পারে প্রলং ইন্ডিকেট করে কি এবি কন্ডাকশন ব্লক এই পি আর ইন্টারভাল যদি বেশি হয় প্রলং হয়ে যায় তাহলে এটা ইন্ডিকেশন করে হচ্ছে হার্ট ব্লক কন্ডাকশন ব্লক ইন্ডিকেশন করে কত পয়েন্ট ফোর তার মানে সেকেন্ড সেকেন্ড ছিল মানে রেঞ্জ হচ্ছে থেকে নর্মাল এর বেশি যদি হয় এটা ইন্ডিকেট করে আমার কন্ডাকশন ব্লক কন্ডাকশন মানে কি এই যে আমার বিট স্টিমুলেশন যেটা এসএনআর তৈরি করবে এটা যে ছড়ায় যায় এই ছড়ানোটাকে বলছি আমরা কন্ডাকশন এই কন্ডাকশনটা যদি কোথাও ব্লক থাকে তাহলে আমার এই ইন্টারভালটা বেড়ে যাবে প্রলং হবে তাহলে আমি দেখি ইন্টারভালটা প্রলং তাহলে আমি চিন্তা করব এর হার্ট ব্লক আছে ঠিক আছে তাহলে এই হার্ট ব্লকটা আমাদের ফিজিওলজির একটা টপিক এই জন্য আমরা এটা ফিজিওলজিতে পড়ছি দিস ইজ নট প্যাথোলজি প্যাথোলজি তো আছে হার্ট ব্লক কিন্তু হার্ট ব্লক যেহেতু আমার ফিজিওলজিরও একটা টার্ম এই জন্য আমরা পিয়ার ইন্টারভালটা একটু জিজ্ঞাসা করি যদি পিয়ার ইন্টারভালটা প্রলং হয় তাহলে কি হবে হার্ড ব্লক হবে এটাই জানলাম ওকে তাহলে এই জন্য আমরা পিয়ার ইন্টারভালটা জানি আর পি ওয়েভের ইন ডিটেলস অত বেশি প্রয়োজন নাই আর ওয়েভের কিউ আর এস পি কমপ্লেক্সেরও অত ডিটেলস জানার দরকার নাই পি ওয়েভের অত ডিটেলস জানার দরকার নাই ডিটেলস জানার দরকার এতটুকুই যেগুলো আমাদের ক্লিনিক্যাল সিগনিফিকেন্স ক্লিনিক্যাল সিগনিফিকেন্স এই দেখো আমি এখানে ক্লিনিক্যাল সিগনিফিকেন্স বলেছি ঠিক আছে ক্লিনিক্যাল সিগনিফিকেন্স মানে ডিজিজ রিলেটেড এটা বোঝা যায় ক্লিনিক্যাল সিগনিফিকেন্সের জন্য যেটা যেটা ইম্পর্টেন্ট সেটা সেটা আমি শুধু উল্লেখ করে দিব তাহলে পিআর ইন্টারভালটা ক্লিনিক্যাল সিগনিফিকেন্ট কি কন্ডাকশন ব্লকটাকে এটা বোঝা যায় কন্ডাকশন ব্লক বোঝা যায় আর অন্যান্য ওয়েভগুলোর অত ডিটেলস জানার দরকার নাই শুধু ক্লিনিক্যাল সিগনিফিকেন্সের কি জানতে পারি আমরা গাইড টু দা ফাংশনাল অ্যাক্টিভিটি অফ অ্যাওটা তাহলে পিএফ যদি ভালো থাকে সরি এওটা বলছি অ্যাট্রিয়া পিএফ যদি ভালো থাকে নরমাল থাকে তাহলে আমরা কি জানবো অ্যাট্রিয়াম সম্পর্কে জানবো যে অ্যাট্রিয়ামটা ভালো আছে অ্যাট্রিয়ামের কাজ কাম ভালো আছে ওকে আর ইউআর এস কমপ্লেক্সে কোনো ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আমরা কিছুটা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স পাচ্ছি আচ্ছা দরকার নাই আমাদের হচ্ছে কিউটার ইম্পর্টেন্ট হ্যাঁ কিউ আর এস কমপ্লেক্সের কিউটা যদি থাকে কিউটা যদি প্রমিনেন্ট থাকে নরমালি অনেক ক্ষেত্রে আমরা কিউ দেখা যায় পাওয়াই যায় না এতই ছোট থাকে পাওয়াই যায় না তাহলে কিউটা যদি পাওয়া যায় এবং অনেক প্রমিনেন্ট থাকে তাহলে আমরা কি বুঝবো ইনফার্কশন মায়োকার্ডিয়াল ইনফার্কশন আমরা একটা ডিজিজের নাম জানি যেটা কি হয় যে ব্লাড সাপ্লাই যদি কমে যায় আমরা নর্মালি যেটা হার্ট অ্যাটাক বলি হার্ট অ্যাটাকটা কি জিনিস হার্টের নিজের ব্লাড সাপ্লাইটা কমে যাচ্ছে তখন কি হয় হার্টের কোনো মাসেল নষ্ট হয়ে যায় তাকে বলছি আমরা ইনফ্রাকশন এই ইনফ্রাকশনটা যদি পুরানো হয় ওল্ড ইনফ্রাকশন মানে আগে হার্ট অ্যাটাক হয়েছিল সেই জন্য ওই জায়গাটা নষ্ট হয়ে যায় এটা আমরা বুঝি কিভাবে প্রমিনেন্ট ওয়েভ এটা হচ্ছে একটা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স এটা একটা আরেকটা হচ্ছে টিউয়েভ ওয়েভের কিছু সিগনিফিকেন্স আছে ক্লিনিক্যাল সিগনিফিকেন্স সেটা একটু ইম্পর্টেন্ট যে ইনভার্স হয়ে যেতে পারে ইনভার্স মানে কি উল্টা আমরা জানি যে টি ওয়েভটা কি পজিটিভ উপরের দিকে তাই না টি ওয়েভটা পজিটিভ এটা অনেক সময় ইনভার্স হয়ে যায় উল্টা দিকে মানে নেগেটিভ হয়ে যেতে পারে কখন যদি মায়োকার্ডিয়াল ইনফারকশন হয় ইম্পর্ট্যান্ট সাইন অফ মায়োকার্ডিয়াল ইনফারকশন ই ইনভার্স হয়ে যেতে পারে টি ওয়েভটা আর কি হতে পারে টল এবং পিক টি ওয়েভ টি ওয়েভটা অনেক বেশি লম্বা এবং টল এবং পিক মানে সহজে বোঝা যায় মাথাটা সহজে বোঝা যায় পিক করা বলি আমরা তাহলে এই যদি লম্বা এবং পিক টি ওয়েভ হয় এটা কখন হবে হাইপার ক্যালেমিয়া হাইপার ক্যালেমিয়া কাকে বলে হাইপার মিন বেশি ক্যালেমিয়া মানে কি ক্যালসিয়াম বেশি ন ক্যালসিয়াম বেশির নাম হচ্ছে ক্যালসেমিয়া তাহলে ক্যালেমিয়া মানে হচ্ছে পটাশিয়াম বেশি আমার শরীরে যদি পটাশিয়াম বেড়ে দেয় তাহলে ইসিজি দেখে আমরা বুঝতে পারি কিভাবে টি ওয়েভটা টল এবং পিক হবে এটা অনেক সময় ধরা হয় যে ইসিজিতে যদি আমার টি ওয়েভটা বড় হয় এটা কি কন্ডিশনে হাইপার ক্যালিমিয়া তাহলে এইটুকু জিনিস জানলেই হবে যে ক্লিনিক্যাল সিগনিফিকেন্সটা তাহলে কি কি ক্লিনিক্যাল সিগনিফিকেন্স জানবো আমরা আমরা জানবো যে পি যদি নর্মাল থাকে তাহলে অ্যাট্রিয়াম ভালো আছে আর যদি কিউআরএস এর কিউ কমিনে প্রমিনেন্ট থাকে তাহলে আমরা বলবো ওল্ড ইনফ্রাকশন আর যদি টিটা পিক এবং টল থাকে তাহলে হাইপার ক্যালিমিয়া আর টিটা যদি ইনভার্স হয় তাহলে মায়াকাডিয়াল ইনফাকশন আরেকটা জানবো আর ইন্টারভাল যদি প্রলং হয় তাহলে জানবো কি হার্ট ব্লক আছে কন্ডাকশন ডিফেক্ট আছে ওকে তাহলে এই কয়েকটা পয়েন্ট আমাদেরকে জানতে হবে ক্লিনিক্যাল সিগনিফিকেন্স ওকে ক্লিনিক্যাল সিগনিফিকেন্স এছাড়াও হচ্ছে আমাদের কিউটি ইন্টারভাল তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আর একটা আছে এসটি সেগমেন্ট আছে এইগুলো অত বেশি দরকার নাই ওকে তাহলে এইটুকু জানলেই আমার মনে হয় হবে এটুকু সম্পর্কে জানলেই হবে আমার মনে হয় সাথে আমরা ছবি আঁকবো ওকে এর ছাড়া আর কি জানবো আমরা লিড জান লিড কি জিনিস যে ইসিজিটা যে আমরা করছি আমরা ডেফিনেশনে পড়েছিলাম সারফেস অফ দি বডি এই যে এইটা বডি আমাদের একটা হিউম্যান বডি এই বডির বিভিন্ন জায়গা থেকে আমরা ইসিজিটা কি করব নিব ট্রেস করব ওকে ট্রেস করব সারফেস থেকে তাহলে কিভাবে করব এগুলা হচ্ছে বলি লিড এই যে হাতে হাতে পায়ে এগুলাকে বলি আমরা লিড তাহলে ইসিজিতে মোট লিড কয়টা থাকে ইসিজিতে থাকে হচ্ছে বারোটা লিড ওকে বারোটা লিডের ভেতরে রাইট আর্মে একটা তারপরে হচ্ছে লেফট আর্মে একটা মানে রাইট এবং লাইট লেফটকে যুক্ত করবে রাইট আর্ম লেফট লেগকে যুক্ত করবে আর লেফট আর্ম আর লেফট লেগকে যুক্ত করবে এগুলো হচ্ছে লিড ওয়ান লিড টু এবং লিড থ্রি ঠিক আছে এটা হচ্ছে এগুলা হচ্ছে বাইপোলার লিড যেহেতু দুইটাকে যোগ করুন আর কি থাকবে আর লিড থাকে হচ্ছে চেস্ট লিড এগুলো হচ্ছে ইউনিপোলার একটা একটার সাথে যুক্ত থাকবে চেস্ট লিড কয়টা থাকে ছয়টা থাকে এক ওয়ান টু থ্রি ফোর এটা ভি দিয়ে আমরা বলি ভি দিয়ে বলি ভি ওয়ান থেকে ভি সিক্স এগুলো হচ্ছে চেস্ট লিড চেস্ট লিডে কেমন থাকে আমরা একটা ছবি দেখি এই যে বিভিন্ন পয়েন্টে আমার এই লিডগুলা বসাতে হয় চেস্ট লিডগুলো আমার বিভিন্ন পয়েন্টে বসাতে হয় এগুলাকে বলছি আমরা চেস লিড আর আরও যে বাইপোলার লিডগুলো এই যে হাতে দুই হাতে এবং পায়ে ঠিক আছে লাইট অ্যান্ড লেফট হাতে এবং পা হচ্ছে শুধুমাত্র কোন পায়ে বসবে লেফট পায়ে এগুলা হচ্ছে বাইপোলার লিড আর ইউনিপোলার লিড হচ্ছে চেস্টে বসবে তাহলে এইগুলা হচ্ছে লিড এগুলো আমরা জানবো যে এই এই জায়গায় বসাতে হয় বসিয়ে আমাদের ইসিজির সাথে এই লিড গুলো অ্যাটাচ থাকে ইসিজি মেশিনের সাথে এই লিড আমাদের স্পেসিফিক জায়গায় জায়গায় বসায় আমরা কি করব ইসিজিটা ট্রেসিং নিব ফ্রম দ্য সারফেস অব দি বডি ওকে তাহলে এটা একটু জানার জন্য যে ইসিজিটা আমরা কিভাবে করি এইভাবে করে বিভিন্ন পয়েন্টে আমরা লিড গুলা হাতে এবং পায়ে লিড গুলা বসায় আমরা ইসিজি করি ওকে তাহলে এই গেল মোটামুটি আমাদের ইসিজি আর কি আছে দেখি আমরা যে বিভিন্ন লিডে কিন্তু বিভিন্ন রকমের ইসিজি হয় এটা যেমন দেখো আহ অন্য রকম তাই না এখানে হচ্ছে আটটা দেখো নেগেটিভ হয়ে গেছে কিন্তু এটা হচ্ছে নর্মাল তাহলে এক এক লিডে এক এক রকমের ইসিজি রেকর্ড আসবে আচ্ছা পটাশিয়ামের এফেক্ট এটা হচ্ছে আমি স্পেসিফিক এখন বলতে চাচ্ছি না এটা যারা ভালো জানবে তারা পড়ে নিও যদি না বুঝো আমি পরে না হয় আলোচনা করে দেব এটা সব সময় আসে না একবার আসছিল এটা হচ্ছে একটু এফেক্ট অন পটাশিয়াম এটা একবার আসছিল বলে আমি এখানে দিয়েছি এটা যেহেতু রেগুলার আসে না তোমরা একটু পড়ে নিও পড়ে যদি না বুঝো আমাকে কোয়েশ্চেন করো ওকে একটা কোয়েশ্চেন আসছে আমি একটু কোয়েশ্চেনটার অ্যান্সার দিই হার্টের যাদের প্রবলেম থাকে তারা তো তাহলে পটাশিয়াম যুক্ত খাবার খেতে পারবে না একজন কোয়েশ্চেন করেছে আসান উল্লাহ বাধন যেহেতু পটাশিয়ামের সমস্যা করে হাটের ইসিজিতে বলছো তোমরা এই জন্য কি হাটে পটাশিয়াম যুক্ত খাবার খাবে না কেন পটাশিয়াম কি আমার দরকার না আমার বডিতে কি পটাশিয়াম দরকার না পটাশিয়াম তো আমার বডিতে অনেক দরকার আমরা পটাশিয়াম ছাড়া কি বাঁচবো আমরা খুব ইম্পর্টেন্ট একটা চ্যানেল পড়েছিলাম সোডিয়াম পটাশিয়াম পাম্প তাহলে পটাশিয়াম কি আমার দরকার না তাহলে তো সোডিয়াম পটাশিয়াম পাম্প বন্ধ হয়ে যাবে অবশ্যই দরকার কিন্তু কি দরকার আমাদের পরিমাণ মতো দরকার বেশিও দরকার না কমও দরকার না আমাদের কি দরকার পরিমাণ মতো দরকার তাহলে এই পরিমাণটা জানতে হবে ঠিক আছে তাহলে আমার যদি পটাশিয়াম বেশি হয়ে যায় তাহলে আমি বলবো পটাশিয়াম কন্টেনিং ফুড কম খাবা আবার যদি পটাশিয়ামটা কম থাকে তাহলে আমি বলবো পটাশিয়াম কন্টেনিং বেশি খাবা ফুড কন্টেনিং বেশি খাবা যেমন অনেকে দেখবা যে কিডনি ডিজিজ কিডনি ডিজিজে অনেকেই বলে দেয় দেখো তোমাদের আত্মীয় স্বজনের দেখবা ফল খাওয়া নিষেধ অনেক ফল নিষেধ করে দেয় কেন কারণ পটাশিয়াম কন্টেনিং ফলে বেশিরভাগ পটাশিয়াম থাকে তাহলে এই পটাশিয়াম কন্টেনিং পটাশিয়াম কন্টেনিং ফুডগুলা দেখা যায় যে যাদের কিডনি ডিজিজ থাকে তাদেরকে খেতে নিষেধ করে কারণ কিডনি এগুলা হচ্ছে রি অ্যাবজর্বশন করতে পারে না এই জন্য কিডনির ওপর লোড পড়ে যায় এই তো সেরকম আমার দরকার কি খাবো না অবশ্যই খাবো পটাশিয়ামের কি প্রয়োজন নাই সোডিয়ামের প্রয়োজন পটাশিয়াম প্রয়োজন ক্যালসিয়ামের প্রয়োজন সব কিছুর আমার প্রয়োজন কিন্তু কিভাবে প্রয়োজন পরিমাণ মতো প্রয়োজন তাহলে পরিমাণ অনুযায়ী খাবো হার্ট ডিজিজ আছে তাদেরকে কি বলি আলাদা লবণ খাবেন না তার মানে কি লবণই খাবেন না না যতটুকু দরকার ততটুকু খাবেন আলাদা মানে এক্সট্রা এক্সট্রা লবণ খাবেন না কারণ এই এক্সট্রা লবণটা তোমার সোডিয়াম এক্সট্রা সোডিয়াম আমার কি করবে হার্টের উপর লোড করবে এই জন্য খাবেন না তার মানে কি খাবেনই না ন অবশ্যই খাবে ঠিক আছে আমার মনে হয় আহ আসানুল্লাহ বাঁধন তুমি বুঝতে পেরেছো যে তাহলে পটাশিয়াম কন্টিনিউ ফুড কেন খাবো না অবশ্যই খাবো কিন্তু খাবো পরিমাণ মতো তাহলে আজকে এতটুকুই থাক আমাদের মোটামুটি ইসিডি কমপ্লিট আর যেটা পরের স্লাইড ছিল পটাশিয়ামের এফেক্ট এটা তোমরা নিজেরা পড়ে নিও কারণ এটা মাঝে মধ্যে আসছে এই জন্য আমি দিয়েছি যারা ভালো পারবে তাদের জন্য রেগুলার স্টুডেন্টদের জন্য না এই জন্য তাহলে তোমরা পড়ে নিও তাহলে আজকে আমার এইটুকুই থাকলো ক্লাস